বিরাট স্কলারদের সাথে বসতে পেরেছি। আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, অনুরূপভাবে আছেন শেখ ইমাম হুসাইন, ওনারাও আছেন আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। এর কারণ হচ্ছে বেনিতে ইতিপূর্বে আমি কয়েকবার এসেছি, বেনির মানুষের সাথে অন্তরের সম্পর্কটা খুব বেশি, কারণ বেশিরভাগ ফেনীর মানুষেই হ্যাঁ ভালো, তাই না? হ্যাঁ ভালো, আচ্ছা ওনারা নিজেরা বলছেন ভালো, তাহলে অবশ্যই ভালো ফেনীর মানুষ, এবং বেশিরভাগই শুনতে চান, শুনতে চান। প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলি বলবো এগুলি সব আপনারা জানেন, তবে আমি স্মরণ করিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াদাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, আর আপনি স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ করিয়ে দিলে ইমানদের তা উপকার লাগে। আজকে যে বিষয়টি বলবো তা আয়াতের মাধ্যমে বোধহয় আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রথম যে নির্দেশ আছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এটা হচ্ছে কোরআনে কারিমের প্রথম নির্দেশ। এর আগে কোনো নির্দেশ নাই, এর আগে বর্ণনামূলক আসছে, যে কথা আসছে এর আগে যা আসছে সব বর্ণনামূলক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোথাও কোনো অর্ডার নেই। অনুরূপভাবে দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফিহি, এগুলো সবই বর্ণনামূলক। প্রথম যে অর্ডারটা আসছে কোরআনে কারিমে তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো একমাত্র আল্লাহ, এমন রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব তিনি যিনি স্রষ্টা এবং যিনি মালিক এবং যিনি পরিচালক। রব হতে হলে তিনটি গুণ লাগে, রব হতে হলে তিনটি গুণ লাগে, স্রষ্টা মালিক এবং পরিচালক। এই রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছিয়ে দিয়েছেন, ওয়াসসামাআ বিনা, আকাশকে ঘর তুল্য করে দিয়েছেন, ওয়া আনজালা লাকুম মিনাস সামাঈ মাআন, আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে তোমাদের জন্য ফসল ফল সব কিছু ব্যবস্থাপনা করে দিয়েছে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। প্রথম আয়াতটি আল্লাহ তাআলা রুবুবিয়ত, আল্লাহ আল্লাহকে রব মানার সাথে সাথে একমাত্র আল্লাহর ইবাদত যেন করা হয় সেটার প্রতি গুরুত্ব দিয়েছে। আল্লাহকে যদি রব মান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আপনার স্রষ্টা, আল্লাহ তাআলাই আপনার মালিক, আল্লাহ তাআলাই আপনার সব কিছু পরিচালনা করেন। তিনি আরবের মুশরিকরা এই অংশে বিশ্বাস করত। ওয়ালা ইসাআতুহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুনাল্লাহ, যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলতেছেন এটা, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নাই, আল্লাহ বলছেন যে আরবের কুরাইশরা এবং কাফেররা আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিত। কে সবকিছুর মালিক, তোমাদের চোখের মালিক, তোমাদের দেখার মালিক, তোমাদের কানের মালিক কে? আল্লাহ, তারা বলবে আল্লাহ। ওমান ইউদাব্বির আমরা, কে সবকিছু পরিচালনা করে? লায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। তাহলে তারা আল্লাহকে রব মানত, আল্লাহকে স্রষ্টা মানত, আল্লাহকে স্রষ্টা মানত, আল্লাহ তাআলা সবকিছুর মালিক মানত, সাথে সাথে আল্লাহ তাআলা তিনি সবকিছু পরিচালনা করে এটাও তারা মানত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য এসেছে, এটা কি আমরা জানতে ইচ্ছা লাগে? আরবের মুশরিকরা যদি আল্লাহকে স্রষ্টাই মানছে, মালিক মানছে, সবকিছুর পরিচালক মানছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো শুধু এই জন্য পাঠানো হয়েছে
যে একমাত্র আল্লাহ যেন ইবাদত হয়, অর্থাৎ যেই সত্তাকে আপনি রব মানছেন, মালিক মানছেন, যেই সত্তাকে আপনি আপনার সবকিছুর পরিচালক মানছেন, তারই শুধুমাত্র ইবাদত হবে। তারে কেন বললাম? তারে বললাম এই জন্য আরবে মুশরিকরা আল্লাহর ইবাদত করত। কোথায় পেয়েছেন? পেয়েছি একটা উদাহরণ দিয়ে। যখন বদরের যুদ্ধে যাচ্ছিল আবু জাহাল, তখন কাবা ধরে দোয়া করতেছে, আল্লাহ যে আমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করে দিয়েছে, বাপ বেটার শত্রুতা লাগিয়ে দিয়েছে, বংশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আগামী দিন তাকে পিষে ফেলো। কাবা ধরে দোয়া করতেছে, কার কাছে দোয়া করতেছে? তো আল্লাহকে তো মানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন কি জন্য? আল্লাহকে তো মানে, রাসূলুল্লাহ কেন যুদ্ধ করবে? তারা আল্লাহকে অভিশাপ মানছে, তারা আল্লাহকে অভিশাপ মানে, তারা আল্লাহকে মালিক হিসেবেও মানে, আল্লাহকে তারা সবকিছুর পরিচালকও মানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এত যুদ্ধ করলেন কি জন্য? একটি কারণ, সেটা কি? একমাত্র তারই ইবাদত হবে, আর কারো ইবাদত হতে পারবে না। একমাত্র তারই ইবাদত হবে, আল্লাহর একমাত্র ইবাদত। এইটা সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না শুধু যাবতীয় নবী রাসূলগণ সবাই এই একটি জিনিস, একটি জিনিস তাদের উম্মতদেরকে একটি জিনিস শিক্ষা দেওয়ার জন্য আগ্রহ করেছিলেন, সেটা হচ্ছে যেই আল্লাহকে তোমরা রব হিসাবে মানো একমাত্র তারই ইবাদত। যুগে যুগে মানুষ বারবার পদগ্রস্ত হয়, বারবার নবী পাঠানো হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন তারপরে আপনি নবী নেই, কোরআন কারীমে আল্লাহ বলেছেন তারপরে আপনি নবী নেই, সুতরাং আর কোন নবী রাসূল পাঠানো হবে না, এ দায়িত্ব আপনার উম্মতের সবার উপর। উম্মতের সবাই একে অপরকে কোরআন আয়াত ও রাসূলের হাদিস দিয়ে সাবধান করবেন, শিরক থেকে দূরে রাখবেন, ইবাদতে যেন শিরিক না হয় বিষয়টা তারা গুরুত্ব দিবেন। দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই আরবের মুশরিকদের চেয়ে এক গুণ বা বহু গুণ বেড়ে গেছি আমরা। আরবের মুশরিকরা যে জায়গাতে শিরিক করত না, আমরা সেই জায়গাতে শিরিক করি। আমরা মনে করি পৃথিবীর পরিচালক আরো আছে, পৃথিবীর পরিচালক আরো আছে। আমরা মনে করি পৃথিবীর সৃষ্টিতে কারো হাত আছে। আমরা মনে করি, আমরা বলতে যাচ্ছি আমাদের এই মুসলিম সমাজের ভিতরে আগে অবস্থা, আমাদের মুসলিম সমাজে এমন বহু মানুষ আছে যারা মনে করে যে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে একজন গাউস আছে, তিনি নিয়ন্ত্রণ করছে। গাউস তো উদ্ধারকারী, মহা উদ্ধারকারী আবার নাম দিয়েছে তাকে গাউসুল আজম। গাউসুল আজম ওই নাম দেখলে আবার আশ্চর্য হয়, ওই নাম দেখলে ওদিকে তাকাতে ইচ্ছা করে, ওই মসজিদ দেখলে ওই মসজিদে সালাম পড়তে ইচ্ছা করে, কারণ আল্লাহর নাম যেটা অন্যকে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে, বিপদ আপদ থেকে উদ্ধার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাউকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন না, নিজেকেও যদি তিনি বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারতেন, ওহুদের যুদ্ধে তার এই পরিণাম হতো, ওহুদের যুদ্ধে তার কষ্ট হয়েছে, হুনাইন যুদ্ধে তার কষ্ট হয়েছে, নবুয়তের পরে যখন মক্কায় ছিলেন তায়েফে তার সবচেয়ে কঠিন দিন অতিবাহিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা বলেছেন। তাহলে দেখা গেল যেই কাজটিতে, যেই কাজটির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, যেই কাজটির জন্য, সেই কাজটির দায়িত্ব আমরা এখন পালনে ব্যর্থ হচ্ছি। আমাদের সমাজে আজ কেউ কেউ গাউস নামকরণ করছে, পারেন শুনছে কিনা? আছে নাকি? চট্টগ্রামে একবার গেলাম আমি, তখন ট্যাক্সিতে ছিলাম, তো শুনলাম বলতেছে মারা গেছে অমুক। তখন চট্টগ্রামের এক ব্যক্তি মারা গেছে, মানেরই তাদের দরবার নাম শুনে থাকবে। তো আমি বললাম যে এই লোকের এই নাম, হ্যাঁ এই নাম। ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছে তিনি তো গাউসুল আজম ঘোষণা করেছেন নিজেকে, নিজেকে তিনি গাউসুল আজম ঘোষণা করেছেন। কত বড় তাগুত হলো এটা করতে পারে, কত বড় তাগুত হলো একটা মানুষ নিজেকে মহা উদ্ধার ঘোষণা করতে পারে।
এর চেয়ে বড় দানটা কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে বা নিজেকে তাগুত ঘোষণা করছে, অথবা অন্য কাউকে উদ্ধারকারী বিশ্বাস করছে এবং সেটার জন্য পশ্চা সাজিয়ে বসেছে, সেটার জন্য দরবার সাজিয়ে বসেছে, এগুলি আসলে তাগুত, কোনো সন্দেহ নেই। এটা নয় শুধু আমাদের সমাজে অনেক পাবে যারা বিশ্বাস করছে পৃথিবীতে কুতুব নামক কিছু লোক আছে, কুতুবরা নাকি চার না থাকে পৃথিবীর চারদিকে টেনে ধরে আছে, যে কোনো সময় পড়ে দিতে পারে, পৃথিবী পড়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালাইন যারাতা মা আমসাকাহুমা আহাদুম মিন বাদি। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধারণ করে রেখেছেন, এটা পড়ে যাবে, এটা দূর হয়ে যাওয়ার চেয়ে আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন, যদি সেটা পড়ে যে যদি সেটা আল্লাহ না করতো সেটা ধ্বংস হয়ে যেত, আল্লাহ তাআলা ধারণ করে আছেন। এই জন্য তার নাম কাইয়ুম, সর্বসত্তা ধারক তিনি, সর্বসত্তা তার অর্ডারে সবকিছু ঠিক আছে, কোনো বিশেষ কোনো মানুষের কাছে তার কোনো মানুষ কোনো সৃষ্টিকুলের কাছে তার কোনো কিছু সাহায্যকারী প্রয়োজন হয় না। কোরআনে কারিম আল্লাহ তাআলা সূরা সাবাতে বলে দিয়েছেন, কুল লিল্লাযিনা জা'তুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, বলুন যাদেরকে তারা ডাকছে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে কত মানুষকে আপনারা ডাকেন, কারে ডাকেন, কতক্ষণ ভিড়ভোগী, ততক্ষণ বদল, কতক্ষণ তথাকথিত গাউস, কতক্ষণ কুতুব, কতক্ষণ ওয়াতার, এই জাতীয় যাদেরকে গাউস আব্দাল কুতুব ডাকতেছেন, আল্লাহ হচ্ছে লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনের এক দাররা রাই পরিমাণ বা আকচের ছোট বা অনুপরিমাণ জিনিস তার মালিক না, তো মালিক নয়, তার কিছুর মালিক নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা লাহুম বিহিমা মিন শিরকি, মালিকও নয় শরীকও নয়। সাধারণত আপনি কোনো কিছুর মালিক না হলে বলতে পয়সা দিয়ে অর্ধেক শরীক হয়ে জিনিসের অর্ধেক শরীক হতে পারে, শরীকও করা হয় না। তার জন্য কোন সাহায্যকারী প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আসমান এবং জমিন ধারণ করতে, সমস্ত মানুষের রিজিক দিতে মালিকানা তার, এই মালিকানায় কাউকে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না। কেউ যদি মনে করে যে অমুকের পিঠের উপর লাগবে, অমুকের মাছের পিঠ লাগবে, অমুক এই লাগবে সেই লাগবে, বা অমুকের সাহায্যকারীরা সাহায্য লাগবে, তাহলে সে আল্লাহর সাথে শরীক করছে। কোথায় শরীক করছে? আল্লাহর রুবিয়তে শরীক করতেছে। এরকম বিশ্বাস আমাদের সমাজে রয়ে গেছে। আমি এবার গতবার আগে বার হজে গেলাম, মসজিদে নববীতে বসছি, এমন সময় দেখলাম আমার শেখ সাহাবী সালে সাহাবী দাস দিচ্ছে, দাস দিচ্ছেন, দাসের নমুনাটা বলি। দাস দিতে তিনি বললেন, যা আমার কারামত লাউলিয়া, অলিদের কারামতের মধ্যে একটা বর্ণনা করতেছেন লোকে, কি বর্ণনা করছে, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার কাছে এক মুরিদ এসে কান্নাকাটি আরম্ভ করে দিল সকালবেলা, কি হয়েছে তোমার, আমার একমাত্র ছেলে আর আপনি আমার একমাত্র বিবি, একমাত্র ছেলেকে নিয়ে গেছে আজলাই, আপনি কি করলেন? তখন তিনি নাকি কত বড় মিথ্যা সাজে, তিনি নাকি বসে গেছে কোথায় পোড়া কাপাতে, বসে দেখলেন যে এখনো চতুর্থ আসমানে আছে, উপরে উঠেলেন, তিনি তাকে ভালো করে একটা চট দিলেন, তার চোখ পড়ে গেল, হাত থেকে ছুটে গেল বস্তাটা, বস্তার ভিতরে আজকে সারাদিনে যা তিনি জোগাড় করছিলেন আত্মাগুলো রুগুলো সবগুলি ভিতরে ছিল, হাত থেকে ছুটে যাওয়ার পরে সবগুলি খুলে গেল, সবগুলি তার দেশে চলে প্রত্যেকের ঘরে ঘরে চলে গেল, আবার সব জীবিত হয়ে গেল। শুনছেন কিচ্ছা কাহিনী? এগুলি কিতাবের মধ্যে লেখা আছে, আরবি কিতাব, আপনাদের কাছে আরবি কিতাবের দলিল নিয়ে আসবে, আরবি কিতাবে পড়ছি, আরবি কিতাবে আছে, কোরআন সুন্নাহর দরকার নেই তাদের কাছে, আরবি কিতাবে থাকলে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা, কি অপরাধ করেছিল যদি সত্যি সত্যি ঘটনা করে থাকে, আজরাইল নামে তো কোনো ফেরেশতা আমাদের কাছে জানা নেই, মালাকুল মউত কি অপরাধ ছিল, তাকে থাপ্পড় দিতে হবে কেন, তার চোখ পড়ে দিতে হবে কেন, বলো কি অপরাধ তার চোখটা পড়ে দেবে? এ হচ্ছে আমাদের সমাজের ঈমানের লক্ষণ, আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তাআলা রুবুবিয়তে কারো হস্তক্ষেপ করা যায় না, সেই জন্য তিনি থাপ্পড় দিয়ে সেটা নিয়ে আনলেন, সবাই যায় সেদিন সবাই আবার জীবিত হয়ে কত বড় করতেছে।
আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ আল্লাহর হাতে, কোনো মানুষ হাত থাকতে পারে। কোনো মানুষ যদি মনে করে যে অমুকের হাতে জীবন মরণের কোনো ফয়সালা হয় তাহলে সে ব্যক্তি কাফের মুশরিক, তার ঈমান শেষ। এই আমাদের সমাজে আজ প্রচলিত হয়ে আছে এটা, এটাকে ছোটখাটো মনে করার কোনো সুযোগ নেই। যতদিন পর্যন্ত এরা এটা মনে করবে ততদিন তো শিরকে লিপ্ত আছে এবং রুবুবিয়তে শিরক করে যাচ্ছে তারা। আমাদের সমাজে এরকম শিরকের মধ্যে আরো আছে যারা আল্লাহকে তার জায়গা মতো বিশ্বাস করে, জায়গা মতো বুঝে কিনা, প্রত্যেকটা জিনিসে তার বিশ্বাসের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, এর বাইরে বিশ্বাস করলে জায়গা মতো হয় না, ঠিক হয় না বিশ্বাসটা, জায়গা মতো স্থান বুঝাচ্ছি না, বিশ্বাসটা ঠিক হয় এরকম আছে। আল্লাহকে বিশ্বাস করতে হবে এরকম যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। কি বিশ্বাস করতে হবে? স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। স্রষ্টা কখনো সৃষ্টিতে লীন হন না, সৃষ্টি কখনো স্রষ্টাতে লীন হয় না, সৃষ্টি এবং স্রষ্টা একসাথে থাকে না। এই জাতীয় বিশ্বাস যারা রয়েছে সমাজে, এদের ঈমান নাই, এরা মুশরিক, এরা নবীদের শিরক করছে, রব্বুল আলামিনকে তারা চিনতে পারে না। এ কোত্থেকে পেয়েছে না? ঈমান এনেছে কিন্তু ঈমান কাকে বলে সেটা জানতে পারে, জানতে পারে। কালাতিল আরাবু আমান্না কুল লান তুমনু ওয়া লা তুল আসলাম। ঈমান আলাদা দাবি করতে পারে কিন্তু তারা ঈমান আসলে আনেনি, কারণ ঈমান তাদের শুদ্ধ হয়নি। এই জাতীয় মানুষের অভাব আজ আমাদের সমাজে নেই। এজন্য ঈমানদার বিশ্বাস করতে হবে আল্লাহ সম্পর্কে, যদি বিশ্বাস করে তার শুদ্ধ হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপর রয়েছে, রব্বুল আলামিন তার আরশের উপর রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এবং আরশ, আরশ হচ্ছে একটা সৃষ্টি, সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রবেশ করেছে দুনিয়া, দুনিয়ার মানুষের পেটের ভিতরে মানুষ দাবি করে থাকে সব জায়গায় আল্লাহ, তার আল্লাহকে চিনতে পারে। যদি বলেন যে সব জায়গায় আল্লাহ দেখছেন জানছেন তাহলে সেটা শুদ্ধ, কিন্তু বেশিরভাগ মানুষ না করে, তারা ফার্সিতে বয়াত রচনা করেছে মাত্রা গুঞ্জব দর জমিন ও আসে মা লেগে গুঞ্জব দর রুবে মুমেন, বাহ ফার্সি কবিতা দিয়ে আকিদা সাব্যস্ত করছে। ইমান যদি ফার্সি কবিতা হতো আল্লাহ তালা কোরআনে কারিম ফার্সিতে নাজিল করে দিত। কিছু মানুষ আছে তাদের কাছে অন্তরের মায়া জমে না, ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত ফার্সি কবিতা না হয়। ফার্সি কবিতা দিয়ে ওয়াজ করলে বলে যে আমার একজন পথ পুরো হয়ে গেছে, বিশ্বাস করেন। মসনবী প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে এই শিরকি কবিতা। প্রথম কবিতা কি বলছে জান? প্রথম কবিতা বলা হয়েছে আমি কেন, আমি কেন আমার ভুল থেকে বিচ্যুত, বাসি বলে বাসি কান্নাকাটি করছে যে আমি তো আমার সেখানে ছিলাম এখানে আসলাম কেন। কি বুঝাতে চাইল তিনি মৌলবী? কি বুঝাতে চাইলেন মাসনামি লেখক? কি বুঝাতে চাইলেন তিনি? বুঝাতে চাইলেন এটা যে ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদ, যারা সর্বেশ্বরবাদ বিশ্বাসী নিকৃষ্টতম মুশরিক, যারা অহংকার বিশ্বাসী নিকৃষ্টতম মুশরিক, যারা সহংকার বিশ্বাসী নিকৃষ্টতম মুশরিক। ইমান থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহর ভিতরে ইমান নিতে হবে। অহংকার সংবাদ বলছে, হাল্লাত বলছে আনাল হক, আমি সে যে ব্যক্তি বিশ্বাস করে সেটা, এটাই সবাই ব্রহ্মস্পতি হিন্দুদের বাড়ি, যে ব্যক্তিটা বিশ্বাস করবে সেই ইমানদার থাকতে পারবে না। এই শিরিক আমাদের সমাজে অনেকেই বিশ্বাস করে, তার পেটের ভিতরে কি আছে সৃষ্টি সব জায়গায় আল্লাহ রয়েছে আউজুবিল্লাহ, এটা মুসলিমদের বিশ্বাস হতে পারে না, মুসলিমরা কখনো বিশ্বাস করে না। আরেক দল বিশ্বাস করে মানুষ মৃত্যুর পরে আল্লাহর সাথে মিলিত হয়, মানুষ আল্লাহর সাথে মিলিত হয় বিশ্বাস করে, এই জন্য তারা তাকে বেসার শরীর, বেসার তো মিলন, এই জন্য তারা গান বানায়, মিলন নিয়ে তাদের গানের কোনো শেষ নেই। এরা কি ইমানদার? এরা ইমানদার হতে পারে না। আল্লাহর সাথে স্রষ্টার সাথে সে মিলন হয় নাউজ মিলন, একমাত্র সাক্ষাৎ হবে হাসরের মাঠে এবং আল্লাহকে দেখতে পাবো আমরা কোথায়, জান্নাতে। এর বাইরে স্রষ্টা সৃষ্টি মিলন মেলা যারা আবিষ্কার করেছে তারা শিরকের ভিতরে লিপ্ত রয়েছে। যারা মনে করে বিয়ের ব্যবস্থাপনা করে, ওস ওর সত্যি বিয়ে অনুষ্ঠান, আরিস বলা হয় বরকে, অথবা কনেক আরুস আরিস যেটা বর কনেকে বলা হয়, আর যারা বিয়ে অনুষ্ঠানকে অরস বলা হয় সেটাই আজ উৎসব সমাজ চলছে। আপনি কি জানেন না বাংলাদেশের অরস হয় কিসের? ওরস কে শিক্ষা দিল? কোন
কিন্তু আবার দশ থেকে নিয়েছে তারা। এটা কি আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, না মালিক বলেছে, না আবু হানিফা, না শাফেঈ বলেছে, না আহমদ ইবনে হাম্বল বলেছে, নাকি কোন ফিকহ কিতাবে আছে, নাকি কোন কোন হাদিসের কিতাবে আছে, আল্লাহর কিতাবে তার অস্তিত্বই কোথাও নাই। কিসের ভিত্তিতে তারা এই সমস্ত এই ওরস পালন করে যাচ্ছে? ওরস অন্তত বিয়ে, তারা মনে করে আল্লাহর সাথে বিয়ে দিচ্ছে তারা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে এক গোষ্ঠী হচ্ছে ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ তো আর কিছু নয়, আল্লাহতে যারা ফানা হয়ে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, আল্লাহতে ফানা হইতে পারে কেউ, আল্লাহতে নিঃশেষ হইতে পারে কেউ, এই জাতীয় বিশ্বাস যাদের রয়েছে তারা আবার বলে বাকা বিল্লাহ, আল্লাহতে বাকি রয়েছে। দুইটা দুই শ্রেণীর, দুইটা দুই, একটা হিন্দুদের একটা বৌদ্ধদের আকিদা। জানতে হবে আমাদের আকিদা উৎস কোথা থেকে আসছে। বৌদ্ধরা মনে করে নির্বাণ, নির্বাণ তত্ত্বে বিশ্বাসী, একজন মানুষ সে মরে যাচ্ছে বৌদ্ধে যায় নির্বাণ তত্ত্ব লাভ করেছে। আর হিন্দুরা বলে এর অতিরিক্ত একটা অংশ, নির্বাণ হওয়ার পরে সে মুখ্য লাভ করে, অর্থাৎ সে আনন্দ অনুভব করে, বাকা বিল্লাহ নাউজুবিল্লাহ। এই বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। যতদিন এই বিশ্বাস থাকবে ততদিন তাওহীদ প্রতিষ্ঠিত হয়নি, এবং এই বিশ্বাস নিয়ে মারা গেলে ইমানদার থাকতে পারবে না কোনো মানুষ, ইমানদার হয়ে গেছে, ইমানদার হয়ে গেল। এ হচ্ছে সমাজের কিছু চিত্র আমি লেখা। আল্লাহ রবিয়ত শিরিক কিভাবে হয়, আল্লাহ রবিয়ত শিরিক অন্যভাবে হয়, আল্লাহ রবিয়ত শিরিক হয় না, শিরিক হয়ে যাচ্ছে। এটা কিছু মানুষ এরকমও রয়েছে, এমন ক্ষমতা দিচ্ছে তাদের পীরকে, তাদের ফকিরকে, তাদের ইমামদেরকে, যারা দুনিয়ার পরিবর্তন পরিবর্তন করতে পারে, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারে, এরকম বিশ্বাস কাতাল রয়েছে অনেকের কাছে। মনে করা হয় যে তোর দরবারে কেউ খালি হাতে ফিরে না, বিশ্বাস করা হয়। এগুলি সবই হচ্ছে যারা বিশ্বাসের ভিতরে থাকবে, যাদের সৃষ্টি এবং মালিকানা এবং সৃষ্টির ভিতরে সব কিছুর যে পরিচালনা, মালিকারা পরিচালনা, এর মধ্যে কোথাও যদি কোনো সামান্যতম কোনো কিছুতে আল্লাহ ছাড়া অন্য কাউর কারো কোনো অধিকার আছে বা কোনো সংযোগ আছে বা কারো কোনো হাত আছে মনে করবে, তার প্রত্যেকেই কিন্তু সেটা আল্লাহ রবিয়তে শিরিক করবে। এই শিরিক কিন্তু আমাদের সমাজে আছে, আরবিয়ান সমাজে নেই। আরবিয়ান সমাজ আপনি জীবনে খুঁজে পাবেন না। কারণ কেন? কারণ আরবের মুশরিকরাও আগেতে বিশ্বাস এই শিরিক করতো না, আরবের মুশরিকরাও শিরিক করতো না, এটা এই জন্য এখনো তারা ওই শিরিক তাদের মধ্যে কোনো দিকে আসেনি। কিন্তু আমাদের সমাজে আগে যারা ছিল তারা ওই শিরিক করতো, এখনো যারা আসছে তারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু অন্তরের মধ্যে থেকে শিরিকের পানি তারা তাড়াতে পারে না, শিরিকগুলি তাড়াতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টিকে যতক্ষণ পর্যন্ত আলাদা বিশ্বাস না করা হবে ততক্ষণ পর্যন্ত ঈমান, আল্লাহর উপর ঈমান কখনো প্রতিষ্ঠিত হবে না আমাদের সমাজে। দ্বিতীয় বললাম কি, এইটাতে কোনো আরবরাও শিরিক করতো না, যে জিনিসটা শিরিক আরবদের মধ্যে ছিল এটাও আমাদের সমাজে আছে। আরবদের মধ্যে কোন শিরিকটা ছিল? ইবাদতের শিরিক ছিল। তারা আল্লাহর ইবাদত করত, আবু জাহল হজ করত। হ্যাঁ, আবু জাহল হাদিস শরীফ ছিল, জানেন কিনা আপনারা? আবু জাহল হজ করত, আবু লাহাবরা হজ করত, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াতের দাওয়াত দিচ্ছিলেন, আবু লাহাব পিছন থেকে পাথর মেরে বলতো মিথ্যাবাদী মিথ্যাবাদী, সেও হজে যাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, সেও রসুল যাইতেন দাওয়াত দিতে, সে যাইতো প্রতিহত করতে। তারা যাইতো আরাফার মাঠে, যাইতো না, তারা দাঁড়িয়ে থাকতো মুজদালিফার শেষ মাথায়, তারা দাঁড়িয়ে থাকতো, তারা তালবিয়ে পাঠ করতো, যে তালবিয়ে শিরকে পরিপূর্ণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতে। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মা মালিক। তারা বলতো আপনার কোনো শরীক নাই, তবে কিছু শরীক আছে, তবে বলে একটু কি আল্লাহর নিজের মর্যাদা কই যাবে? আমাদের সমাজে আজ বহু মানুষ যদি আপনি বলেন যে একমাত্র আল্লাহই সব কিছু করে, বলবে যে এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা, বলে না একজন দুজন নাকি, এটা তো পাইকারি কথা, আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে, মানে ওলিদের দিয়ে তারা বাঁচতে চায়। হ্যাঁ, আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে, কেউ তো বলে বাউল ফকিররা ইসলাম নিয়ে আসছে। বিশ্বাস করেন, বাউল ফকিররা কোনো ইসলাম নিয়ে আসে না, এটা একবার ডাহা মিথ্যা কথা। আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে এসেছে, ওলিরা কারো ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে বলেনি। যদি বলে তিনি আল্লাহর ওলি নন, তিনি শয়তানের ওলি। কোনো যদি বলে আমার ইবাদত করো অথবা অন্য কারো ইবাদত করো, শয়তানের ওলি, আল্লাহর ওলি হতে পারে, তাহলে তারাও কোনো দিন
যাদের কথা আপনারা বলেন তারাও কোনদিন আপনাকে আল্লাহ আল্লাহর এমন সার কাউ দিকে ডাকেন নাই। আরবের মুশরিকরা তারা বলতো আজাল আলিহা ইলাহ ওয়াহিদা ইন হাযা লা শাইউ আজাব, সমস্ত ইলাকে এক ইলাহ বানিয়ে দিল, তো আশ্চর্য কথা, এতগুলি আমাদের লাত মানাত উজ্জার কি হবে, আমাদের হুবল সাহেবের কি হবে, তারা তখন বিপদে পড়ে দিত। আজও আপনি যদি কোনো এই কথা বলেন যে কারো কাছে যাওয়া যাবে না, কোনো কবরের কাছে যাওয়া যাবে না, এই কবর ওলারাই আপনার বিরুদ্ধে পথ বিদ্রোহ করবে, করবে কি না, তাই করে আসছে। যদি বলেন কোনো দরবার কাছে যে ওরা আলেমদের কাছে যাও, দরবার ওরা আপনাকে প্রথম বলবে ইহুদির সহ, এরপরে বলবে তিনি দিন যদি কোনো আর কিছু পায় তো মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিবে, আর কিছু না। এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডেকেছিলেন তখন তারাই এরকমই করেছিল, ওরকমই করেছিল, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়েছিলেন কিনা, এই কাজ কি তারা করবে, তথাকথিত আল্লাহর রসূল যারা মরে গেছে তাদেরও কোনো ক্ষমতা নেই, জীবিত যারা আছে তাদেরও কোনো ক্ষমতা নেই, ক্ষমতা কার কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। এই জিনিসটা আরবের মুশরিকরা এখানে শিরিক করত, কি বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদেরকে ডাকি শুধুমাত্র এই জন্য আল্লাহর কাছে দয়া করে সুপারিশ করে একটু আগাই দিবে। হ্যাঁ, বিশ্বাবের কাছে আমি কি জানি না, বিশ্বাব কিছুই করে না আমরা জানি, তবে বিশ্বাব দয়া করে সুপারিশ করে আমাদেরকে আগে দিবে, পার্থক্য কি, কোনো পার্থক্য আছে এখানে, দুই কথার মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝতে হবে আমাদেরকে দুই কথার মধ্যে কোনো পার্থক্য নেই। এই সুপারিশের ধারণাই হচ্ছে আমাদের শিরকের মূল 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 বিভ্রান্তি, এখান থেকে শুরু হয়েছে, মূল এখান থেকে শুরু হয়েছে, কোথাও সুপারিশ হয়ে কেউ করবে না, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সুপারিশের মালিক আল্লাহ তাআলা, তিনি হাশরের মাঠে যাকে অনুমতি দিবেন, যার প্রতি তিনি তার সন্তুষ্টি থাকবে, এই দুইটা শর্ত ব্যতীত কেউ কোনদিন সুপারিশ করতে পারবে না। দুইটা শর্ত অবশ্যই লাগবে, একটা কি আল্লাহর অনুমতি লাগবে, আরেকটা কি আল্লাহ আল্লাহর যার উপর সন্তোষ আছে এমন, অর্থাৎ তাওহীদ আছে এরকম ব্যক্তির জন্য শুধু সুপারিশ করতে দিবে, নইলে আর কারোর জন্য শিরিক আছে এর জন্য সুপারিশ করতে কেউ পারবে না, শিরিকদারের জন্য কোনো সুপারিশ হবে না কোনোদিনই, কোনোদিনই কোনো সুপারিশ হবে না। তাহলে শিরিক মুক্ত থাকা আমাদের জীবনে একটা বড় বড় জিনিস হওয়া উচিত সারা জীবনের জন্য, সেটাই করছে আজ। কি করে তারা কি করে জানেন, একটা দুটা উদাহরণ দিব, বলে ভালোবাসার দিক থেকে আল্লাহর চেয়ে তারা তাদের পীর ফকিরদের বেশি ভালোবাসে। প্রমাণ হচ্ছে আজও যান যদি আপনি যে কোনো কবরস্থানের যে কোনো মাজারের পাশ দিয়ে যান, দেখবেন কিভাবে মাথা কবরের মধ্যে মাথা ঠোকাচ্ছে তারা, কিন্তু মসজিদের কাছে তাদের সেরকম কান্না আসে না, চোখের পানি পড়ে না, এরকম আপনি দেখতে পাবেন সমাজ, এদের মধ্যে বহু আছে এরকম, তাদের মধ্যে চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে তারা সবসময় পছন্দ করে ওলি পীর ফকিরদের কাছে চাওয়ার পছন্দ করে, তারা মুশরিক, তারা শিরক শিরকি লিপ্ত রয়েছে, আর কারোর কাছে চাইতে পারবে না, আল্লাহ বলে দিয়েছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদরু মা আল্লাহ আহাদা, সমস্ত সেজদার জায়গা এবং সেজদার অঙ্গ দুইটা অর্থ এখানে শুদ্ধ, এই দুটি জিনিস একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ কারোর কাছে তোমার কাছে কিছু চেয়েও না, আল্লাহর কাছে কিছু চায় না এমন মানুষ আলহামদুলিল্লাহ সহি আকিদার মানুষ ব্যতীত বেশিরভাগ মানুষই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশই তারা ঈমানের সাথে সাথে শিরিক করে বসে। ঈমান কি, আল্লাহকে রব মানে, কিন্তু শিরিক করে কার সাথে, ইবাদতে গিয়ে, ইবাদতে গিয়ে তারা শিরিক করে থাকে, অধিকাংশই আনুগত্য শিরিক করে, আল্লাহ তাআলা বলছে তার আনুগত্য করতে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি নাসারারা আনুগত্য শিরিক করত, বর্তমান আমাদের সমাজে আনুগত্য শিরিক রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারিয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন তারা তাদের পাদ্রী শাসক গোষ্ঠী তাদের ওয়াইজ ওয়াজকারী নসিহতকারী পীর ফকির এদেরকে তারা বানিয়ে নিয়েছে কি তাদের রব বানিয়ে নিয়েছে, অথচ আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে। তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি সভ্য মাত্র এসেছেন তার কাছে, শুদ্ধ এসেছেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাদের ইবাদত করি না, আমরা তাদের ইবাদত করি না, কেন এটা বলছে জানেন, তারা ইবাদত বলতে বুঝতে তিনি বুঝেছেন তিনি তার ভাষা ইবাদত হলো সেজদা করা, আমরা তো তাদের সেজদা করি না, কিন্তু এই সমাজে সেজদাও চলে, এটা পরে বলবো, তারা তিনি বলছেন আমরা তাদের সেজদা করি না, বলছেন তারা যদি কোনো কিছু হালাল করে তোমরা হালাল বলো না, তারা যদি কোনো কিছু হারাম বলে তোমরা হারাম বলো না, বলছে হ্যাঁ
এই যে একজন মানুষ হালাল বললে হারাম করে ফেললা, আর একজন মানুষ হারাম বললে তুমি হারাম মেনে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যাইয়ে, এইটাই হচ্ছে তাদের এবাদত। এই আনুগত্যের এবাদত আমাদের সমাজে রয়ে গেছে। আমরা অনেক কিছু করি, নিজের মন মতো হলে গ্রহণ করি, নিজের মন মতো না হলে সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন তাড়ি দেওয়ার চেষ্টা করি। এইভাবেই আমরা আমাদের সমাজের মানুষগুলো শীতলিপ্ত হয়ে যাচ্ছে, আনুগত্য শিরিক করছে, ভালোবাসা শিরিক করছে, তাওয়াক্কুল ভরসাতে শিরিক করছে, অনুরূপভাবে চাওয়াতে শিরিক করছে, আশাতে শিরিক করছে, আল্লাহর কাছে চাওয়ার কাছে তারা আশা করে, ভয় করে, ভয় করে যায়। কোনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে দশটা টাকা দিয়ে আস, বল শুনছেন কি বলে, এ দশ টাকা দিয়ে আস, কি জন্য, গরম মাজা কখন উল্টে ফেলে দেয়, শুনেন নাই, গরম মাজা কখন উল্টে ফেলে দেয়, গরম মাজারে কি করবো, তো মরে গেছে, ও তো মরে গেছে, ওর কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করে যদি ক্ষমতা থাকতো বের হয়ে চলে আসবে, বিরাট বাড়িঘর রেখে গেছে বাইরে, ওই ছোট্ট ঘরের ভিতরে কেন সে আবদ্ধ থাকবে, তার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, তার কোনো শৌর নেই, তার কোনো অনুভূতিও নেই। আল্লাহ তাআলা কোরআনে কেন বলেছেন সবাই শৌর আইয়া নাই প্রার্থনা, কখন পুনরুত্থান হবে সেটাও তারা জানে না, তাদেরকে যতই ডাকেন তারা কিছু সাড়া দিবে না, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, যতই ডাকেন কোনো ডাকে তারা সাড়া দিবে না, কারণ তারা আপনার কিছুই শুনতে পাচ্ছে না। আল্লাহ যেটা শোনা সেটা আলাদা মাসালা, সেটাকে আয়না তামিম করে ভেবে না সবাই শুনতে পায়, আপনি যাকে অলি মনে করছেন সে আসলে কি অলি, অলি কে, ও অলি তো সত্যিকে ইমানদার মানুষে অলি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ইমান যে আনছে তাকওয়ার যে অধিকারী হয়েছে তারতম্য আছে, ওয়ালায়াতের তারতম্য আছে, কিন্তু কেউ একজন ইমানদারের সামনে তো ওয়ালদার ওয়ালায়াত আছে, সুতরাং আপনি সবচেয়ে অলি বড় বানিয়ে দিলেন কোথেকে, এর চেয়ে আরো বড় দুর্ভাগ্য হচ্ছে কি সুলতানুল আউলিয়া, তারপরে আরো কি এরকম, হ্যাঁ গাউসুস সাকালাইল, তারপরে আরো কি লকব দিতে দিতে এত লম্বা না হলে হুজুরের মন ভরে না, দুই লাইন লকব হইতে হয়, দুই লাইন লকব দিতে হয়, আপনাকে এগুলি কে দিল, এই ডিগ্রি আপনি কোথেকে অর্জন করেছেন। একজনকে আমি বললাম আপনি যে মাওলানা লেখেন নামের আগে দিয়ে এইটা কোথেকে পেয়েছেন, বলছি এটা আমাদের ডিগ্রি, কে দিল, কে দিল আপনাকে ডিগ্রি, আপনি যে ডক্টর লেখেন আমার তো একজন ডিগ্রি দিছে, আমার একজন ডিগ্রি যে কাগজে লেখা আছে দেখেন এই একটা ডিগ্রি পেয়েছে, আপনার ডিগ্রিটা আমাকে দেখাইতে হবে, মাওলানা ডিগ্রিটা কোথায় পাওয়া যায়। এবার হচ্ছে আপনারা ছোট ছোট কাটো জিনিস নিয়ে তর্ক করতেছেন, আমার ছোট না এটা বিরাট জিনিস, আপনি নিজের নামের আগে মাওলানা লাগাতে, আর মাওলানা অর্থ কি, আমাদের অভিভাবক, পাগল নিজেরই লিখছে আমাদের অভিভাবক, কে কার অভিভাবক, সে কোথেকে সে হয়ে গেল অভিভাবক, হয়ে গেল কোথেকে, যদি সর্বনিম্ন অর্থ ধরি আর যদি ওলি অর্থ আল্লাহ ধরি তো বরবাদ, তো শেষ, কোরআনে কারিমে এইভাবে অর্থ ব্যবহৃত হয়েছে আন্তা মাওলান, মানলাম সর্বনিম্নটা ধরে তো বরবাদ, আপনি কোথেকে নিজের নামে এত জ্বালিয়ে দেবেন, এই জ্বালিয়ে আপনাকে কে নির্দেশনা দেবে, এই জিনিস জিনিসগুলো যখন বলি তখন বলে যে খারাপ হয়ে গেছে, না খারাপ আমরা হইনি, আমরা ভালো হতে চেষ্টা করছি, আপনাদেরকে বুঝাচ্ছি যারা আপনারা এই সমস্ত কথা বাড়িয়ে বাড়িয়ে ওলিয়াদের সামনে যা বলছেন এটা আল্লাহ ছাড়া কারো জন্য হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে না, আল্লাহ ছাড়া কোনো কেউ কোনো এবাদত পাওয়ার যোগ্য নয়। এবাদতের মধ্যে যেগুলো উদাহরণ দিলাম এগুলি সমাজে প্রচলিত রয়েছে, আশা করে আছে, আশা করে বছর বছর ধরে জবে করে আছে, কবরের কাছে জবে করে বছর বছর ধরে কবর জন্য মানত করছে, মানত করেই যাচ্ছে, মানত বন্ধ করে যাচ্ছে না কোনো রকমে, কিরকম মানত জানেন, আমাদের চৌদ্দ গ্রামের কে আছেন, এই যে বহু মানুষ আছে শাহসাব মসজিদের মধ্যে প্রতিদিন দেখবেন যে পনেরো বিশটা গরু ছাগল পড়তেছে, সেখানে শুধু শুক্রবারে আর হাঁটা যায় না, কি জন্য, ডেক্সির জন্য, শাহসাব মসজিদের কি অপরাধ। আমি আমার ওস্তাদকে বললাম ওস্তাদ মসজিদ তো দেখি আবাদত হয়ে যাচ্ছে, আরে মসজিদ আবাদত হচ্ছে না, খুঁজে দেখ ওখানে কোনো একটা ওলি আল্লাহ আছে, তখন খুঁজে দেখলাম এখানে ওলি আল্লাহ হলো শাহসাব, নইলে এখানে দেখতো না। আজ আপনাদের সমাজে আমাদের সমাজে এই শিরিক আছে, চুপ করে বসে থাকার জন্য মুখে কুরু পেটে, কিসের ভিত্তিতে এটা জায়েজ হয়েছে আমাকে বলতে হবে, কে বলছে ওখানে মানত করতে, ওখানে মানত করলে সেটা পালন করা জায়েজ হবে না, হারাম হবে, শিরিক হবে, এটা হচ্ছে আমাদের মত, জিজ্ঞাসা করে আলাদা এখানে আছে, এই জাতীয় শিরিক আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কেউ কিছু বলি না, এগুলি বড় শিরিক, এগুলি বড় শিরিক, এই বড় শিরিকগুলি আমাদের কাছে ছোট হয়ে দেখা দেয়, কারণ কেউ কিছু বলি না। আহ্বানের ক্ষেত্রে
আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, বিপদে পড়লে তার কাছে ধরনা দেওয়া স্বাভাবিক হয়ে গেছে। এগুলি শিরকের একেবারে মূল অস্ত্র, এগুলি মূল মন্ত্র, এগুলো হয়ে যাচ্ছে শিরক। আমাদের সমাজে শিরকগুলো রয়ে গেছে। শিরকের কিছু ছোট শিরকের উদাহরণ আমি দিব, এগুলি বড় শিরক, কিন্তু তার আগে আল্লাহর নাম এবং গুণে কিছু শিরক সেগুলো উদাহরণ দিই। আল্লাহর নাম বন্দাকে দেয়া, বন্দার নাম আল্লাহকে দেয়া, দুটো শিরক। আল্লাহর নাম বন্দাকে দিচ্ছেন, আল্লাহর নাম হচ্ছে রহমান, রহমান। আপনি হতে পারেন আব্দুর রহমান, আপনি রহমান হতে পারেন, কিন্তু আমাদের সমাজে জেনে করলে তো শিরক হবেই, না জেনে করলে গুণা তো অন্তত হবে। রহমান ডাকতেছে, রাজ্জা, দুইটা ওজন আছে, যারা আরবি জানেন তারা বুঝবেন, ফালান এবং ফাকাল, এই দুইটা ওজন আল্লাহ ছাড়া কারো জন্য হয় না। এই দুইটা ওজনের যে কোনো শব্দ একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত থাকবে, নামগুলো এগুলো আল্লাহ ছাড়া কারো জন্য ব্যবহার করা বৈধ নয়। সমাজে সেটা প্রচলিত আছে, রাজ্জাক ডাকতেছে আব্দুর রাজ্জাক করতে হবে, সেটা তো মুখের কথা শুধু, মানুষকে দিচ্ছে, আল্লাহকে মানুষ একটা দিচ্ছে। আল্লাহর নাম তো আল্লাহ, আল্লাহর নাম অন্য কিছু রাখাই হচ্ছে আল্লাহর সাথে এলহাদ করা। আল্লাহর নাম রাখছে যেন আপনি কি গড, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, আপনার গড বলতে কে রাখছে, আল্লাহ ব্লেস ইউ বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ এরহাম উত্তেকে হইতে পারে সুন্দর, কিন্তু আপনি গড লাগালে ভালো লাগে, একটু আধুনিক আধুনিক মনে হয়। একটু আগে আমাদের শেখ ডাক্তার মঞ্জুর এলাই বলছিলেন, নাম বদলাই আধুনিক করে নিছে, হুমসেন চৌধুরী, কারণ হুম হুসা হুম হুসামুদ্দিন চৌধুরী করে একটু কেমন দেখা যায়, হুমসেন চৌধুরী একটু ট্যাং ট্যাং ট্যাং, এই জাতীয় করতে পারলে ভালো লাগে। গড না বলে না, গড বলতেছে, আবার খোদা বলে, খোদা শব্দ আল্লাহর জন্য কে রাখছে, কে রাখছে? এই নাম আল্লাহ রাখে নাই, আল্লাহ রাসূল রাখেন নাই, আপনি কোত্থেকে এই শব্দ নিয়ে আসলেন? এটা ছাড়া কেউ ভগবান ডাকে, কেউ বানিয়ে বানিয়ে নিজের পক্ষ থেকে প্রকৃতি ডাকে, প্রকৃতি আছে না একটা, তো প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, প্রকৃতি সুন্দর ফুল ফুটায় নেয় আল্লাহ ফুটেছে। কোথায় প্রকৃতি কোন বেটা মহিলা না নারী না পুরুষ কে জানে, আপনার প্রকৃতিকে ওই প্রকৃতি কি কাজে লাগে, ওই প্রকৃতি ধরে আনে দেন কে? এটা আল্লাহ রাব্বুল ইজ্জত যদি প্রকৃতির নামে ডাকেন সেটা একটা শিরক, কারণ আল্লাহকে অন্য নামে ডাকা যাবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, যারুল লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা আমার নামকে বিকৃত করে তাদেরকে ছেড়ে দিন, দেখিয়ে দিব আমি তাদের কি অবস্থা। বিকৃত করতো মুশরিকরা, কি করতো? আল্লাহকে বলতো লাত, হ্যাঁ আল্লাহ কি বলতো লাত, আল্লাহকে বদলাইয়া মেয়ের নাম রাখছে, আল্লাহর মেয়ে হচ্ছে লাত, মেয়েকে মেয়ে সুপারিশ করলে বাবা শুনে বেশি, ছেলের কথা বেশি শুনে না, এই জন্য আজিজ থেকে ওজা বানাইছে, এদের যে দেবী ছিল ওজা দেবী, এটা আজিজ থেকে বানাইছে, কি জন্য? তো মেয়ের মেয়ে নারী আল্লাহর মেয়ে কথা কিন্তু শুনবে বেশি। হ্যাঁ, আবার মানাত মান্নান থেকে মানাত বানাইছে, কি জন্য? নারী মেয়ে বানাইছে, এদেরকে আল্লাহ শুনে বেশি না, ওজুবিল্লা। আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন, ওয়াজআলুল মালাইকাতা ইবাদুর রহমান ইনাসা আশহিদু খালকাহুম সাতুত্তাবু শাহাদাতুহুম ইসআলুন, তারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে নারী বানাইছে, নাউজুবিল্লাহ, এরা একটা নারী। এরপর আল্লাহ হচ্ছে সাতুত্তাবু শাহাদাতুহুম, এদের সাক্ষী আমি লিখে রাখবেন, ওই ইসআলুন জিজ্ঞাসা করবো কোত্থেকে তারা এটা পাইছে, জেনে না আসলে না জেনে আল্লাহর জন্য নাম বানিয়ে দিচ্ছে একদল গোষ্ঠী, আল্লাহর সিফাতে তারা শিরক করতেছে। আমাদের সমাজে আজ আল্লাহর সিফাত হচ্ছে কুদরাতুল কামেলা, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী দিচ্ছেন গাউসুল আজম বলে একদলকে, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করতেছেন যে ব্যক্তি জাদু করে তাকে, জাদু করে অনেক কিছু করতে পারে বিশ্বাস করে গেছেন, আপনার ইমান নাই, ইমান চলে গেছে। আপনি পরিবর্তন করার অধিকার কাউকে দিয়েছেন, আবজাদ হরফ অঙ্ক করছেন, অঙ্ক করে আপনি এরকম কিছু করতেছেন, মনে করেন জাদু করে আপনি শিরিক করতেছেন। আমাদের সমাজে গায়েবের অধিকারী মানুষের অভাব নেই, এলমুল গায়েব আল্লাহর কাছে সিফাত, আল্লাহ ছাড়া কেউ এলমুল গায়েবের মালিক না। আপনি দাবি করছেন যে গায়েবের মালিক কে জানে, পীর সাহেব জানে, অথবা আল্লাহ জানে, অথবা তথাকথিত টিয়া পাখি জানে। টিয়া পাখি দেখছেন, টিয়া পাখি কি করে, টুক টুক করে এটা ধরে এটা ধরে, ওর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, একটা না একটা ধরবেই, আর ওর প্রশিক্ষণ দিলে একটা একটা ধরবেই, কখনো কখনো বানর দিয়া গেলায় বানর, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, নিকৃষ্টতম সৃষ্টির মধ্যে একটা হচ্ছে বানর, ওইটারে দিয়া আপনি বাগিয়ে করছেন, আপনার আপনি কত নিকৃষ্ট, আপনার বিবেক কত খারাপ হয়ে গেছে, আপনার আমার বিবেক খারাপ হয়ে গেছে। কিছু মানুষ রাস্তার পাশে বসে হাত গুনতেছে, হাতের মধ্যে নাকি কিছু লেখা আছে, বিশ্বাস করেন হাতের মধ্যে কোনো কিছু লেখা নাই, মিথ্যা কথা হাতের মধ্যে কোনো কিছু লেখা নাই, আপনার তাকদীর লেখা আছে লোহে মাহফুজে, আপনার তাকদীর লেখা আছে
ফেরেশতাদের খাতার মধ্যে আপনার তাকদীর আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার যখন সৃষ্টি করেছেন তখন লেখাই দিয়েছেন, সেটা লেখা আছে, কিন্তু হাতের মধ্যে সেটা লেখা নাই, হাতের মধ্যে কিছুই লেখা নাই। একজন হাত দেখে গলে আপনার এটা হবে, তার কত মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল নিয়েতে নেই। সে গায়েব জানে, কিছু মানুষ আছে পত্রিকাতে বিরাট রাশিফলের অ্যাড দিয়ে দিছে, রাশিফল চিনে আসে আসে না নাই, যে ব্যক্তি তাকাবে রাশিফলের দিকে তার চলে দিনে আবার কবুল হবে না, আর যে ব্যক্তি রাশিফলে বিশ্বাস করবে তার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাশিফলে বিশ্বাস করবে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল হয়েছে তার জন্য তার উপর কুফরি করলো, শিরক করলো। রাশিফলে তাকাত কোনো ঈমানদার কখনো ভবিষ্যৎ জানার চেষ্টা করবে না। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুইটা ইলম আছে, ইলমুল মওজুদ ওয়া ইলমুল মাফকুদ। একটা ইলম হচ্ছে যেটা আপনি জানতে পারেন কোরআন এবং সুন্নাহ আসছে, আর ইলমুল মাফকুদ হচ্ছে গায়েবের ইলম। এটা যে ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি মিথ্যাবাদী, সেই ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি এটা দাবি করবে সে ব্যক্তি তাগুত, সে ব্যক্তি তাগুত, সে ব্যক্তি তাগুত। এই তাগুতদের আজ সমাজে প্রাদুর্ভাব দেখা যায়। যাই হুজুর, কেবল হুজুর দেখেন তো কিতাব কান, দেখেন তো আমার কি লেখা আছে। হুজুরের কিতাব করে উল্টে পাল্টা কতক্ষণ এরপর বলে যে হ্যাঁ আপনার এইটা হবে এইটা হবে, হুজুর তো আগুন বেটো তো ডাকছে কি জন্য এটা কাছে, হুজুর কি জানে না কি কোন কিতাবে লেখা আছে? আবজাদের হিসাব কষে বসে বসে ইবনে আব্বাস বলেন মান তাআল্লামা আবাজাত ফাকাদ আতা বাবা মিন আবওয়াব সাহেব, কেউ যদি কোনো আবাজাত নিয়ে হিসাব করে সে তো জাদুকরের কাজ করলো। আবাজাদের মধ্যে কিছু নেই, আবজাদ বুঝেন কিনা, আবজাদের 786 দেখেন নাই, 92 দেখেন নাই, এটি আবজাদের হিসাব করে, হিসাবটা আমি জানি কিন্তু ব্যবহার করলে কি ব্যবহারটা ব্যবহার করলে শিরিক হবে। আলিফ দিয়ে এক, বা দিয়ে দুই, জিম দ্বারা তিন, দাল দিয়ে সাইড, হাওয়াস, প্রতি, কালেমান, সারফাস, কারশাদ, সাক্ষাৎ, দজ্জাল, এগুলি এক একটা হরফের মধ্যে এক একটা অঙ্ক দিয়ে হিসাব করে বসে বসে আল্লাহর কোরআনকে তারা পুরোটা এভাবে আবজাদ বানিয়ে দিচ্ছে। এরপর যখন আপনি তাদের কাছে তাবিজ দিতে যাবেন এত বড় একটা দিয়ে দিবে আপনার গলার মধ্যে, এই আবজাদের হিসাব দিয়ে এটা শিরক সব কিছু হতে পারে, পুরোপুরি শিরক, পুরোপুরি শিরক হবে। কেন শিরক হবে? কারণ এটা আল্লাহর বাণী নয়, এটা হচ্ছে আপনার বানানো জিনিস। আল্লাহর বাণী হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার বাণী আপনি 92 বানাইছেন অথবা আপনি 786 বানাইছেন, আল্লাহর বাণী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বানাইছেন মুহাম্মদ 92, এই জাতীয় জিনিস আপনি যে তৈরি করেছেন এগুলো আপনার বানানো জিনিস, এগুলি দিয়ে কোনো তাবিজ ব্যবহার করা এটা হচ্ছে পুরো সম্পূর্ণ শিরক। এগুলিতে কোনো সন্দেহ নেই যে শিরক হবে, শিরকে আকবর হবে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে আপনার। আর যদি তাহলে কোনো কারণে তাবিজের উপর আপনার তাওয়াক্কুল হয় সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। আমাদের সমাজে তাবিজ আছে না নাই? আজকে আমরা দেখলাম একজনকে আমি হাত ধরে ধরে বলছিলাম একটা কাজের জন্য, যতই হাত দিয়ে হাত নাড়াই কেন হাত লাগলে আমার হাত জ্বলে উঠে কষ্টে, শিরকের মধ্যে লিপ্ত, যেখানে হাত দিই সেখানে তাবিজ একটা কাপড়ের নিচে। চিন্তা করে দেখেন একজন মানুষের গায়ে কটা কটা তাবিজ থাকতে পারে, কোনো কোনো বাচ্চা দেখবেন গলার মধ্যে এতগুলি তাবিজ লাগিয়ে রেখেছে। আর সমাজে কিছু মানুষ আছে সুযোগ বুঝে তাবিজ জায়েজের মাস্তা বের করতেছে, কিসের জন্য আপনি জায়েজ মাস্তা বের করতেছেন? খুঁজি বের করতেছে তাবিজ, অন্যায় করবে, টাকা রোজগার করবে, হারাম খাবে, সেজন্য তাবিজ জায়েজের মাস্তা খুঁজি বের করতেছে। হ্যাঁ, যে জিনিসটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা ইকরাম যে জিনিসটির অস্তিত্ব দেখেননি, তাবিঈরা যেটা করেননি, সেই জিনিসগুলো আপনি আমি বানিয়ে বলছি, খুঁজে নিয়ে গেছি দৌড়ে একটা কোথায় আব্দুল ইবনে আমর ইবনে আস, তিনি সেই ছোট ছেলের গলার মধ্যে লটকে দিয়েছেন, কি লটকে দিয়েছেন, একটা দোয়া পড়ার জন্য লটকে দিয়েছেন, বলেন নাই তাবিজ বানিয়ে দিয়েছেন, সেটাকে তাবিজ বানিয়ে ফেললো, একটা সুযোগ পাইয়া তাবিজ বানিয়ে ফেললো। এটা কে তাবিজ বানাইছে, কোথায় পেলেন আপনি এই তাবিজ? যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাকান ফাকাদ আশরাকা, যে কেউ তামিমা তাবিজ গলায় লটকাবে শিরিক করলো। মান তাআল্লাকা শাইন উকিলাই নেই, কেউ কোনো কিছুর সাথে মন যদি লটকায় ফেলে তাকে সেটার প্রতি ন্যস্ত করা হয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে আমাদের বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে, এর বাইরে আমাদের যেটাই চাইবে সেটাই শিরকে পরিণত হবে। আমাদের কথায় কাজে অনেক শিরিক এমনিতে হয়, এমনিতে হচ্ছে। এই জন্য ঈমানদার সবসময় খেয়াল রাখবে তার দ্বারা যেন শিরিক না, তার দ্বারা শিরিক না। আর যাই হোক, কেন আমি কয়েকটি জিনিস বর্ণনা করে আমার আলোচনা শেষ করব। এক নম্বর হচ্ছে শিরিক কেন করে এটা আগে বলি, দুটি কারণে মানুষ শিরিক করে। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, আরেকটি হচ্ছে বান্দা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে বড় ধারণা।
বুঝাতে পারছি কথাটা? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা কি? আল্লাহ কি আমার কথা শুনবে? আল্লাহ তো বড়দের কথা শুনবে। উদাহরণ দিচ্ছি কি জানেন, মন্ত্রী মিনিস্টারদের কাছে, হ্যাঁ, আমাদের কোনো কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে চাই, মন্ত্রী মিনিস্টার ধরতে হবে, এমনি গেলে তো আমার পিটে মেরে ফেলবে। এতে করে তারা কিভাবে শিরিক করলো জানেন? কত বড় অন্যায় করলো জানেন? অন্যায় হচ্ছে এটা, তারা বুঝাতে চাইলো কয়েকটা জিনিস। একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান, আপনার খবর জানেন, জানেন নাকি? কারণ মাধ্যম লাগবেই লাগবে, কারণ সে জানছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার খবর জানে না? তাহলে আপনি কিসের ভিত্তিতে মাধ্যম ধরতেছেন বলেন? দুই নম্বর, কোন কোন রাষ্ট্রপ্রধান আবার ক্ষমতাসীন আপনাকে দিতে চাইবে না কেন? দিলে তার ভাণ্ডার ফুরিয়ে যাবে, আল্লাহর ভাণ্ডার কি ফুরিয়ে যাবে? কোন কোন রাষ্ট্রপ্রধান বা সরকার ক্ষমতাসীন দিতে চাইবে না আপনাকে, এই জন্য যে দিলে আমার বিদ্রোহে দাঁড়িয়ে যাবে একসময়, আল্লাহ কি এরকম কিছু? তাহলে কোনো কোনো মানুষ দিতে চাইবে না, তার ভাণ্ডারে নাই দিব থেকে, আল্লাহ কি এরকম কিছু? তাহলে আল্লাহকে কিভাবে আপনি একজন জালেম বা একজন ও তথাকথিত শাসকের সাথে আপনি কেন তুলনা করছেন, যিনি আপনাকে দিতে চায় না, আপনাকে কেউ মাধ্যম ধরে দিতে হবে? কখনো কখনো এরা দিতে চায় কেন? যে মাধ্যম ধরে আসলে পরবর্তী নির্বাচনে আমার কাজে লাগবে। এরকম যে তুই না কাজ করেছিলাম, তোরা না কাজ করে দিছি, আল্লাহ তালার কি এরকম কোনো সম্ভাবনা আছে নির্বাচন করা? তাহলে কি জন্য তারা এরকম জিনিস খোঁজে, যারা আল্লাহকে খারাপ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে, আল্লাহকে তারা খারাপ ধারণা পোষণ করছে, এই জন্য সেটা হয়। এই জন্য আল্লাহ তালা কোরআনে কাই বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরযু জামিআন কাবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতু বিয়ামিনিহি সুবহানাহু তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহকে তারা সঠিক মর্যাদা দিতে জানেনি, আল্লাহকে তারা সঠিক মর্যাদা দিতে জানেনি, তারা মানুষের মতো মনে করে বসছে। এখানে তারা মানুষের মতো তারা শিরিক করছে, অথচ তারা বলল অন্যদেরকে শিরিককারী বলে। আল্লাহকে তারা সঠিক মর্যাদা জানে, আল্লাহ কি? আল্লাহ নিজে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি এক, লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, তিনি অমুকা ব্যক্তি, কারো কোন দরকার প্রয়োজন পড়ে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, জন্ম দেননি, জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই, কিরকম সমকক্ষ কেউ নেই, নিজে তার পরিচয় দিচ্ছেন। ইয়াওয়ালা ফিস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুইল ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমি হাতের মধ্যে রাখবো আসমানগুলোকে যেভাবে কাগজ রাখে, লেখার জন্য কাগজ ভাঁজ করে রাখে, সেভাবে আসমানগুলো রাখবে হাতের মধ্যে আলাদা রাখবে। মহান সত্তা, কত বিশাল সত্তা, কত বড় সত্তা, সেই সত্তাকে আপনি নিজের মতো মনে করে সবকিছু বসে আছেন। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা হয়, আল্লাহ তাআলা কোরআন বলছে যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরযু জামিআন কাবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহকে তারা সঠিক সংবাদ দিতে জানেনি। ওয়াল আরযু জামিআন, সমস্ত জমিন সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতু বিয়ামিনিহি, আসমানগুলো সবই পেছানো থাকবে তার ডান হাতে। এরকম মহান সত্তা সম্পর্কে আপনার কি ধারণা হতে পারে? এই মহান সত্তা আপনার সৃষ্টি সবগুলো যেগুলো আপনি চোখের সামনে পড়ে, এ সবই তার মুষ্টির ভিতরে থাকবে, আর ডান হাতে থাকবে আসমান সমূহ। এই মহান সত্তা তখন বলবেন, আনাল মালিক আইনা মুলুক দুনিয়া, আমি রাজা দিরাজ, কোথায় দুনিয়ার রাজারা? সেই মহান সত্তা সম্পর্কে আপনার খারাপ ধারণা কি? খারাপ ধারণা, তিনি তো আমাকে দিবেন না, যদি মাধ্যম দিয়ে না যাই, যদি সুপারিশ দিয়ে না যাই, যদি এইটা না করি, যদি অমুকের দ্বারা না যাই, এইটাই হচ্ছে আপনার আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে আমরা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে আছি। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরিয়া, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আন্দাজ জানি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেটা ধারণা করে আমি সেটার কাছে। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আপনাকে দিবেন, আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে দিবে, আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আল্লাহর কাছে চাও কিছু, ওয়ালিয়াসুল মাসআলা, চাওয়াটা যেন দৃঢ়ভাবে হয়, সেজন্য বলো আল্লাহ দিবা তুমি, আল্লাহ তুমি দিবা, তুমি দিবা, কে দিবে আমাকে, এভাবে যেন বলে, আল্লাহ তোমার যা ইচ্ছা তা দাও, এটা তাকে আল্লাহ দিবেন, মানে আর ব্যাপার অবুঝা যায়, ব্যাপার অবহেলা আল্লাহ তাআলা দেন। মহান রব্বুল আলামিনকে তিনি কত বড় সত্তা, তার কাছে চাওয়ার জন্য আপনার অনন্য অভিনয় লাগবে। শিখিয়ে দিছে আল্লাহ তাআলা কিভাবে চাইতে পারে, বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর রহমানুর রহিম, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, প্রশংসা করলেন আর রহমানুর রহিম, আবার প্রশংসা শুরু হয়েছে, তার গুণগান গাইলেন, মালিক ইয়াউমিদ্দিন আরো গুণগান গাইলেন, এরপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার আবাদত তো করি, অর্থাৎ আমলের ওসিলা দিচ্ছেন, এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথটি আমাকে দেখা দিয়ে দাও, আল্লাহর কাছে চাচ্ছেন সঠিক পথে রাখো, সঠিক পথ দাও, দুটোই সুন্দর। এখানে
দেখিয়ে দিয়ে আমরা হচ্ছে অন্যদের কাজ, আল্লাহর কাছে সঠিক পথ চাচ্ছে যে আল্লাহ সঠিক পথ চাই, সঠিক পথটা আমাকে রাখো দুটো জিনিস চাই তোমার কাছে। কখন? যখন আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন, আল্লাহর কাছে নিজেকে নতি স্বীকার করলেন, এবাদত করলেন, এরপর বলছে আল্লাহ সব আমাকে হেদায়েতের রাস্তা দিলেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাইতে অন্য কারোর কাছে না, অন্য কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি একমাত্র আল্লাহর বান্দা হন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা সাআলতা ফাসআল বিল্লাহ, যখন চাও আল্লাহর কাছে চাও, যখন সাহায্য চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য চাও। কে শিখিয়ে দিয়েছেন এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাচ্চাদেরকে তা শিখিয়েছেন। আপনাদের এই মাদ্রাসা, এখানে বাচ্চাদেরকে এইভাবে শিখিয়ে দেওয়া, তাওহীদের উপর শিক্ষা দেওয়া হবে, ভালো প্রতিষ্ঠানে সন্তানদেরকে পড়াবেন, এরকম যদি তৈরি করতে পারেন, আপনি দুনিয়া আখেরাত সবটাই পাবেন। আর যদি কোনো ভূত তৈরি করেন, যদি মুশরিক তৈরি করেন, শিরকের ভিতরে আখড়াওয়ালা মানুষ তৈরি করেন, শিরকি আখড়া বিশ্বাসী তৈরি করেন, সেটা আপনার জন্য বিপদ যেমন হবে, দুনিয়া আখেরাত কোথাও আপনার কোনো কাজে লাগবে না, শুধু পণ্ডশ্রম ছাড়া কিছুই হবে না। এই জন্য এই জাতীয় জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমাদের সমাজে। বলছিলাম প্রথম যে কারণে শিরিক করা হয় এটা কি? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। দ্বিতীয় যে কারণে শিরিক করা সেটা হচ্ছে বান্দা সম্পর্কে বড় ধারণা। বান্দা যত কিছুই হোক, বান্দা অর্থই দাস, একজন দাস কখনো মলিন হতে পারে না, একজন দাস কখনো মলিন হতে পারে না, দাস দাসই থাকে। আর দাসত্বটা হচ্ছে আমার জন্য সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যদি তিনি দাস হিসেবে গ্রহণ করেন, আল্লাহর দরবারে আর কিছু চাওয়ার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাস হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ নিজে বলছেন ওয়া লাউলামা ক্বামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনু আলাইহি লিবদা, যখন আল্লাহর দাস আল্লাহর কাছে ডাকতে দাঁড়ায়, জিনরা যেন তার উপর চতুর্দিক থেকে হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহর দাস বলে আল্লাহ ঘোষণা করেছেন, যখন সালাতে দাঁড়ায়, যখন মেরাজে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে দাসে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসা। আল্লাহর দাস তাকে নিয়ে আল্লাহ সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে, এই সফর করেছেন দাস হিসাবে। আবার বলেছেন যখন কোরআন নাযিল করেছে কার উপর বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার দাসের উপরে যা নাযিল করেছি, দাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দাস, এই দাসত্ব তার প্রিয় ছিল। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওবনু আবদিকা ওবনু আমাতিকা, আল্লাহ আমি তোমার দাস, দাসের ছেলে, ওবনু আমাতিকা দাসীর ছেলে, দাসীর ছেলে আমি, অর্থাৎ আমি সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ, আমাকে আমার কোনো বড় বলার কিছু নাই, অহংকার করার কিছু নেই, অহংকার বলতে আমার কিছু নেই, আমার পেটের ভিতরে রয়েছে ময়লা, আমি মরে গেলে হয়ে যাব দুর্গন্ধযুক্ত একটি জিনিস, সে আমি দুনিয়াতে অহংকার করার কি আছে। এই রব্বুল আলামিনের কাছে নিজের দাসত্ব প্রকাশ করা হচ্ছে একজন ঈমানদারের সবচেয়ে বড় প্রাপ্তি, যে আল্লাহ আমাকে তার দাস হিসেবে নিয়েছে, আল্লাহু আকবার। এই দাসত্ব প্রকাশ করা আপনার আমার জন্য জরুরি জিনিস, অথচ প্রত্যেকেই তাতে সমান। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরে সবার জন্য তিনি সর্দার, তিনি যেখানে নিজেকে দাস ঘোষণা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে দাসে ঘোষণা করেছেন এবং তাকে দাস হিসাবে নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন জিব্রিল আলাইহিসসালাম। যখন নাযিল হলো জিব্রিল, বললেন আল্লাহ তাআলা আপনাকে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং রাজা হবেন, রাসূল এবং রাজা হবেন, আরেকটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং দাস হবেন, আপনি কোনটা নেবেন, আপনি কোনটা নেবেন? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকালেন জিব্রিলের দিকে, জিব্রিল মাথা নিচু করলেন, বুঝিয়ে দিলেন যে আপনার বিনয়ী হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বললেন বাল আব্দান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে সব দিয়েছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে আল্লাহ সব কিছু দেন। দাস হয়েছেন কিন্তু তিনি রাজাও, তিনি দুনিয়া এবং আখিরাতের দুই জাহানের তিনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব বলে নিজে ঘোষণা করেছেন। আল সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া ফাখর, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। কোনো ফখর করে বলছি না, আদম ফামা দুনহু তাহতে ইয়াউমাল কিয়ামা, আদম এবং তারপরে যারা আমরা সমস্ত মানুষ আমার পতাকা নিচে থাকতে হবে কিয়ামতের দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, কি জন্য হয়েছে সেটা? দাসত্ব করার কারণে। দাসত্ব করতে পারলে আপনার জন্য ঈমান ঠিক আছে, আর দাসত্বের উপরে উঠার যারা চেষ্টা করে, মানুষদেরকে দাসত্বের উপর উঠিয়ে দিচ্ছে, দাসত্ব হচ্ছে আমার কোনো ক্ষমতা নেই তার কাছে সব ক্ষমতা, এটা হচ্ছে দাসত্ব। আল্লাহ যেটা ক্ষমতা আমাকে দিবে সেটাই সুদের প্রতিপালন করব। দাসত্বের উপর উঠা হচ্ছে কারোর কাছে ধারণা করা তিনি কিছু করতে পারেন, আপনার উপকার করতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কুল
আপনি বলে দিন লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলে দিন লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি কিংবা উপকার বা ভালো কিছু করার ক্ষমতা রাখি না। বরং নিজের সম্পর্কে বলছে যে আমি কোনো নিজেরও কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখি না, সেখানে আপনার আমার তিনি কোনো উপকার কিভাবে করবেন। কেউ যদি মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার কোনো ভালো মৃত্যুর পর তার মৃত্যুর পরে, হ্যাঁ মৃত্যু বলছে কারো কষ্ট হয়েছে, কষ্ট হয়নি, আরে মৃত্যু বলার কারণে এখানে আমার তো সেখানে ওয়াজে বন্ধ হয়ে গেছে, সেই জায়গা যাইতেই পারি না, হ্যাঁ সত্যিকার মানুষ দেখছেন না, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন, এই কথা বলছি আর তো শেষ, আমার ওয়াজ শেষ হয়েছে, আর কোনো ওয়াজ করতে যায় ডাকে না আমাকে। আপনার আলহামদুলিল্লাহ শুধু মৃত্যু মারা গেছে রসুল, তাই না জীবিত মারা গেছে, এটা বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা মনে করে কি মনে করে, তারা বেশিরভাগ মানুষ মনে করে বিশ্বাস করে, তারা বলে মৃত্যুর পরে নাকি তাদের ক্ষমতা আরো বহুগুণ বেড়ে বেশি বেশি হয়ে যায়। নাউজুবিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি দোয়া করতে পারতেন, ক্ষমতা যেটা আছে ওটা দিতে পারতেন, কেউ চাইলে যে ক্ষমতার বাইরে কিছু দিতেও পারতেন না, তাহলে মৃত্যুর পরে তিনি আপনাকে কিছুই দিতে পারবেন না। তার কাছে কিছু চাওয়া মানে শিরিক করা, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না সেটা দুনিয়ার কোন বেটা পারবে, কোন ওলি আল্লাহ পারবে, কোন বেটার কাছে আপনি চাইতে পারেন। আমাদের সমাজে আজ এই শিরিক বহুলভাবে প্রচলিত, উঠতে বসতে বুড়ো মুরব্বীরা মহিলারা ছেলেরা যুবারা যেভাবে শিরিক করে যাচ্ছে, এটা শিক্ষা দিতে হবে যে এই শব্দ বলা যাবে না, এটা বলা যাবে, এটা হচ্ছে ইমানদারের প্রথম দাস। শিরিক কেন শিখাবেন, শিরিকের জন্য শিখাবেন, কারণ তাওহীদ যদি কোনো নষ্ট হয় শিরিকের মাধ্যমে নষ্ট হয়, আর তাওহীদ যদি নষ্ট হয়ে যায় আপনার কি উপকার রয়েছে, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। অল্প কতক্ষণ অল্প একটা আমল বলবো। এক নম্বর হচ্ছে শিরিক হচ্ছে দুনিয়া এবং আখিরাত সব জায়গাতে, আমি দুনিয়ার আগে বিভক্তিগুলি বলবো 15টা, তারপর আখিরাতের 5টা বলবো। এক নম্বর হচ্ছে শিরিক হচ্ছে বড় জুলুম, শিরিক হচ্ছে বড় জুলুম এবং মিথ্যাচার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম এবং মিথ্যাচার। কেন জুলুম, জুলুম কেন, জুলুম হচ্ছে ওয়াদুর শাইবি গায়রে মাহাল্লি, একটা জিনিসকে তার জায়গা না রেখে আরেক জায়গায় রাখা, না নির্দিষ্ট জায়গায় আরেক জায়গায় রাখা হচ্ছে জুলুম। আপনি জানেন টাকা পয়সা দেবার কথা তার নাজি আরেকজনকে দিলেন, জুলুম করলেন, কাজ করলো যে তার নাজি আরেকজন, আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি করেছি আমি আবাদত করে আরেকজনের, এইটা হচ্ছে বড় জুলুম, আর কি হতে পারে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ইফতেরা, ইফতেরা অর্থ মিথ্যা, মিথ্যা কাজ, শিরকের চেয়ে অপবাদ আর কিছু হতে পারে না। কোরআন আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে তো সবচেয়ে বড় গুনাহ অপবাদ দুষ্ট হলো, কারণ সেই কাজটি করেছে গুনাহ বড় অপবাদ নিয়ে সাধারণত। দ্বিতীয় যে কারণে শিরিক করা যাবে না তা হচ্ছে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ এবং তার রাসূল তার থেকে সম্পূর্ণ মুক্ত। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আন-নাস ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সম্পূর্ণ রূপে তাদের থেকে মুক্ত যারা শিরিক করে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকলো না। তিন নম্বর যে কারণে আপনি শিরিক করবেন না তা হচ্ছে শিরিক হচ্ছে যাবতীয় আজাব এবং গজব পাওয়ার কারণ। দুনিয়ার বুকে পর্যন্ত যত আজাব নাজিল হয়েছে আকাশ থেকে, কি জন্য নাজিল হয়েছে, শিরকের কারণে। আদ সামুদ এদের উপর আজাব নাজিল হওয়ার কারণ তো শিরিক, নূহ আলাইহিসসালাম কাওমকে ডুবিয়ে দেওয়া হয়েছিল কেন, শিরকের কারণে, কারণ তারা শিরিক করত, পাঁচ আল্লাহ বিশ্বাসী ছিল, হ্যাঁ রব একজনের মানত কিন্তু পাঁচ জনের ইবাদত করতে, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহর ওলি ছিল দাবি করা হয় এবং ওলি ছিল হতেও পারে, ইবনে আব্বাস বলেছেন, কিন্তু এরা কি করছে ধীরে ধীরে তাদের ইবাদতে লিপ্ত হয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা বলতে একে অপরকে ওসিয়ত করত, লা তাযুরুনা ওয়াদাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াকুস ও ইয়াউক ওয়া নাসরা, এরা হচ্ছে পাঁচ জন ওলি আল্লাহ, এদেরকে ডাকা বন্ধ করিও না। আজও আমাদের সমাজে তথাকথিত লোকেরা, তথাকথিত দরবারের লোকেরা পীরের কারামতি বর্ণনা করতে করতে সারা ওয়া শুধু পীরের কারামতি বলে চলতেছে, সারাক্ষণ পীরের কারামতি আর কিছু বুঝে না। কেন ডাকে পীরের কারামতি ডাকার কারণ কি, কারণ হচ্ছে পীরের এবাদত দিকে আসা, পীরের দাসত্ব গ্রহণ করো, আল্লাহর দাসত্ব মুক্ত হয়ে পীরের দাসত্ব দিকে তারা ডাকছে। এরাও সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, এর থেকে বের করার জন্য যুব সমাজকে সন্তানদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে, বুঝাতে হবে তাওহীদের মূল্য এবং শিরকের যে ক্ষতি এটা বুঝাতে হবে তাদেরকে। চার নম্বর যে কারণে আপনি শিরক মুক্ত থাকতে হবে আপনাকে, যে ক্ষতি সেটা হচ্ছে শিরকের কারণে
আপনার উপর আল্লাহ যে ফিত্রি যে দিনই আকীদাটা দিয়ে দিয়েছিলেন তাওহীদের সেটা বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফিত্রাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ খালককে তোমরা পরিবর্তন করো না, আল্লাহ ফিত্রাত দিয়ে পাঠিয়েছেন। সেই ফিত্রাত হচ্ছে যদি বিরোধী কিছু না থাকতো আল্লাহর উপর তারা ঈমান আনতো। কে বিরোধিতা করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বলছেন যে বিরোধী করে কারা? কুল্লু মাউলুদিন ইউলাদ ওয়ালাল ফিত্রা فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو يهودانه أو ينصرانه أو يمجسانه অনেকগুলো বর্ণ আসছে। বলছি কি প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ইসলাম গ্রহণ করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতা তাকে কি বানায়? ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, ভিন্ন ভিন্ন প্রকৃতি বানিয়ে দেয়, পিতা মাতা বানায়। অনুরূপভাবে তার সঙ্গ দোষে তাকে বিনষ্ট করে, খলিলটাকে নষ্ট করে, খলিল বন্ধুরা খারাপ বন্ধুরা তাকে নষ্ট করে, পরিবেশ পরিস্থিতি তাকে নষ্ট করে, অনুরূপভাবে শিক্ষা দীক্ষা তাকে বিনষ্ট করে। শিক্ষাও মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য ফেতনাত নষ্ট করে যারা শিরিক করে তাদের ফেতনাত স্বাভাবিক যে গড়ে ওঠার নীতি সেটা নষ্ট হয়ে যায়। পাঁচ নম্বর হচ্ছে শিরকের কারণে মানুষের চরিত্র উন্নত চরিত্রগুলি নষ্ট হয়ে যায়, কারণ উন্নত চরিত্র হচ্ছে আল্লাহর দিকে সম্পৃক্ত থাকবে, কিন্তু যারা শিরকের মধ্যে থাকবে তাদের কাছে গোবর খাইতে কোনো সমস্যা হয় না, তাদের কাছে গোবরকে মা ডাকতে কোনো সমস্যা হয় না, তাদের কাছে গোবরের উপর দিয়া গরু তার গায়ের উপর দিয়ে হেঁটে গেলে বরকতপূর্ণ মনে হয় তাদের কাছে। অথবা যদি কোনো গরু কোথাও কলকাতা গেলাম একবার, তো বসে আসি এমন সময় দেখলাম দোকানের মধ্যে একটা গরু ঢুকছে, তো আমার স্বাভাবিক বাংলাদেশের নিয়ম হিসেবে আমি তাড়াতে চেষ্টা করলাম আমার গায়ের কাছে দিয়ে, আমাকে ওই বেটা ইঙ্গিত করলো কিছু বলবেন না বাংলা ভাষায়, তো আমরা ও আচ্ছা ঠিক আছে বলছি। বেটা মহা খুশি, বেটা জিভটা চোখের আনন্দ ধরে পড়ে যায়, আমার মাও প্রবেশ করেছে আমার ঘরে, ওনার মা ওনার ঘরে প্রবেশ করেছে, আয় হায় দিচ্ছে আর কুতুকুতু করতেছে, কত কিছু কসমস করতেছে, কি জন্য গরু ঢুকছে তার ঘরে, বুঝছে তো? তার বিবেক কত নষ্ট হয়ে গেছে, তার চরিত্রিক ভাব কত অধপতন হয়ে গেছে। সে এর অর্থ হচ্ছে সে আসলে চারিত্রিক অধপতিত হয়ে গেছে, তার মধ্যে এখন আর গোবর আর বৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, সমান হয়ে গেছে, তার একই জিনিস তার কাছে পরিণত হয়েছে, গরুর মুতার পেশাব তার কাছে দুধ একই জিনিস, কোনো সমস্যা নাই। এটা ওই সময় হয় যখন মানুষ শিরকে লিপ্ত হতে পারে, ঈমানদার কখনো এটা তার মধ্যে হয় না। ষষ্ঠ যে কারণে শিরক থেকে দূরে থাকবেন তা হচ্ছে শিরক মানুষের ইজ্জত নফস নষ্ট করে দেয়। ইজ্জত নফস, আপনার একটা ইজ্জত আছে, সম্মান আছে, সারাক্ষণ বট গাছ দেখলেও এরকম এরকম করবেন, গরু বানর দেখলেও এরকম এরকম করবেন। আমি একবার গেলাম কুষ্টিয়া শহরে, গেলাম কি জন্য, ঘরের মধ্যে ইঁদুর হয়েছে প্রচুর, আমার বইপত্র কেটে ফেলতেছে, দুঃখে ইঁদুরের ওষুধ কিনতে গেছি। এখন বেটা আমার কাছে বললাম যে কি জন্য ইঁদুর ওষুধ দিবেন, বলে যে নেন। পাশে এক লোক বসে আছে বলতেছে ইঁদুর যে জিনিস আপনি চিনেন, ইঁদুর অত্যন্ত অত্যন্ত চালাক জিনিস। আরে হ্যাঁ অবশ্যই খুব ক্ষতিকর, আমার না ক্ষতিকর বলেন না, আসমান থেকে বলে ক্ষতিকর বলেন না কেন, বলছে দেখেন না কত দ্রুত সে দৌড়াতে পারে। তাই আমি তো আসমান থেকে বলছি গড় নাকি এর বলতেছে কেন, এর বলতেছে এই জন্য আমরা তার আবাদত করি। আরো আচ্ছা সেটা কেন বের হয়ে গেল, আসল ঘটনা বের হয়েছে, এদের ঘরে যদি কোনো ইঁদুর ঢুকে তারা মনে করে বিরাট কিছু হয়েছে, এদের ফসল যদি ইঁদুর খেয়ে ফেলে তারা মনে বিরাট কিছু হয়েছে, কারণ কি ইঁদুর হচ্ছে তথাকথিত গণেশের বাহন, সুতরাং গণেশ আসতেছে ভাগ্য দেবতা আসতেছে, আপনারা সমস্যা কি? কিছু মানুষ না আমাদের দেশে এরকম কথাবার্তা বলে, আমরা সেগুলো বলতে চাচ্ছি না আপনারা বুঝে নেবেন, তাদের কিরকম অমুকে অমুক নিয়ে আসতেছে এরকম ভাগ্য কেউ নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কেউ কোনোদিন ভাগ্য পরিবর্তন করতে পারে না, তারা যেটা মনে করে মিথ্যা এরা মাধ্যমে তারা নিজেদেরকে অপমানিত করছে, ইজ্জত তাদের নষ্ট করছে, তারা যে কোনো জিনিসের কাছে মাথা নিতে করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি অত্যন্ত আদের, তিনি দেখেছেন আমার কাছে তুই অপমান, নিজেকে মাথা ঠোকাবি না, তোরা আমি সমস্ত সৃষ্টির কাছে অপমানিত করে ছাড়বো। এই জন্য বড় কিছু দেখলে সেখানেও তারা মাথা ঠোকায়। হ্যাঁ ওয়েল ডিউরান্ট তার একটা গ্রন্থ আছে হাজার কাসাতুল হাজার, অনুরূপে গোস্তাব লেবু তার একটা গ্রন্থ আছে হাজারাতুল হিন, ওখানে বলতেছে মানে তারা এবাদত করে না এমন জিনিস নাই, এমনকি আমরা যে রেল লাইন নির্মাণ করেছি রেল লাইনের এবাদত করে, রেল লাইন দেখলে মনে করে বিরাট কিছু, হাত পা মারা শুরু করে দেয়। সুতরাং আপনার ইজ্জত আল্লাহর কাছে যদি কোনো না থাকে, আপনি যে কোনো জায়গাতে আপনার ইজ্জত নির্মাণ করার জন্য প্রস্তুত থাকবেন, কারণ যে কোনো জায়গাতে ইজ্জত দিতে হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে আপনি নত হচ্ছেন না, এই জন্য সব জায়গাতে আপনি নত হচ্ছেন। যারা নিজের নাস্তিক দাবি করে ওরাও নিজের ইজ্জত নষ্ট করে, ওরা আল্লাহর কাছে নত হয় না, কিন্তু লেনিন অথবা তথাকথিত স্টালিনের সামনে দাঁড়ালে তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে, পিছনের দিকে হাঁটে, সম্মানের সাথে হাত তুলে বসে থাকে, কিসের
সম্মান পাওয়ার জন্য কবর তাদের লাশগুলি রেখে দেওয়া হয়, ও সম্মান কার কাছে পাবে তারা? আল্লাহ যদি না দেয় কারো কাছে সম্মান পাবে না, এই সম্মান আল্লাহ ছাড়া কারো কাছে তারা নিজে বিকিয়ে দিয়েছে, তাদের সম্মান কোনোদিনে হবে না। সপ্তম যে কারণে আপনি শিরিক থেকে দূরে থাকবেন তা হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, উমিরতু আন উকাতিলান নাস, রাসূল বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষদের শিরক থেকে মুক্ত যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদের জান মালের হেফাজতের কোনো দায়িত্ব আমি নিতে পারবো, অর্থাৎ হেফাজত থাকবে না। দুনিয়াতে থাকতে হলে আপনাকে এই কাজটা করতে, শিরক মুক্ত থাকতে হবে, জান মালের আপনাকে হেফাজত দায়িত্ব নেয়নি ইসলাম। অষ্টম যে কারণে আপনাকে শিরক মুক্ত থাকতে তা হচ্ছে যে এইটার কারণে ইমানদার এবং কাফেরদের মধ্যে শত্রুতা হয়েছে, অন্য কোনো কারণ নাই। আপনার ভাই দেখতে আপনার চেয়ে নাদুষ্ট দুশ্চেহারা কিন্তু ইমান আনে নাই, সে কাফের, সে কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, লাহাব তো আগুনের গুটকা, সুন্দর দেখতে কিন্তু সে কি কাফের? তাব্বা ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। এর বিপরীতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো আগুনের গুটকার মতো সুন্দর ছিলেন না, এত কালো সেয়া ছিলেন না, সাদা ছিলেন না, তারপরেও তিনি হচ্ছেন জান্নাতি। কেন? কারণ ইমানের কারণে। শত্রুতা বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে আমাদের মধ্যে শত্রুতা বিরাজ করবে। এই ইমানের কারণে যে ব্যক্তি মুশরিক তার সাথে কোনো ঘর করা যায় না, তার সাথে কোনো অবস্থান করা যায় না, তার সাথে কোনো রকমের ইমানি আন্তরিক কোনো মামলা তার সাথে হতে পারে না। নবম যে কারণে আপনি শিরক থেকে দূর থাকবেন তা হচ্ছে শিরকে আকবর। যে ব্যক্তি শিরকে আকবর করবে, বড় শিরক করবে, সে মুসলমানদের দোয়া পাবে না, জানাজা পড়া যাবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, মুসলিমদের সাথে তার কোনো সমাজ হতে পারে না। সুতরাং এটা দুনিয়ার বুকে তার শাস্তি। আরও শাস্তি শুনেন, দুনিয়ার বুকে যদি কেউ শিরিক করে, হাজার হাজার আমল করেছে কিন্তু সে বিশ্বাস করে, একটু বিশ্বাস করে হুজুরে আমার উপকার করতে পারে, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। তারা যে সমস্ত আমল করে সেগুলোতে অগ্রসর হয়ে আমি তাদেরকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিয়েছি, সেগুলো তাদের কোনো কাজে আসবে না। দশ নম্বর, তাদের আমার নিরাপত্তা তাদের থাকবে না, তারা শিরিক করবে। এগারো নম্বর, তাদের শিরিক তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান আনবে এবং শিরকের সাথে ঈমান মিশ্রিত করবে না তাদের জন্য নরকের নিরাপত্তা। যারা শিরিক যারা করবে তাদের জন্য কোনো নিরাপত্তা আল্লাহ তাআলা রাসূল বলেন দেন নাই। তেরো নম্বর হচ্ছে যে তার শিরিক করলে সঙ্গে সঙ্গে তার জন্য একটা গুণ যোগ হবে, সেটা হচ্ছে সে পথভ্রষ্ট। চোদ্দ নম্বর হচ্ছে যে শিরিক হচ্ছে আল্লাহর সাথে, শিরিক করার অর্থ হচ্ছে সৃষ্টিকে স্রষ্টার সাথে সামঞ্জস্য বিধান করা, সৃষ্টি একই কাতারে দাঁড় করানো, কোথায় রব্বুল আলামিন আর কোথায় তৎকথাকার কোন ব্যক্তি, এই সৃষ্টির সাথে আর কোনো তুলনা চলে, স্রষ্টার সাথে কোনো তুলনা চলে, কিভাবে তারা তুলনা করছে। বারো চোদ্দ নম্বর হচ্ছে যে রব্বুল আলামিনের মর্যাদা, শিরিককারীর কাছে রব্বুল আলামিনের মর্যাদা তখন আর থাকে না, তার মর্যাদা সব নিবেদিত হয় ও মুক্ত মুখের জন্য নিবেদিত হয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, শিরিককারী আল্লাহর ইজ্জত এবং কারামত রহমত থেকে দূরে সরে যায়, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা বা তাখতাফুহু আত-তায়রু আও তাহুই বি মাকানিন সাহীহ। যে ব্যক্তি শিরিক করবে সে যেন আকাশ থেকে পড়ে গেল, কোথেকে আকাশ থেকে পড়ে গেল, আল্লাহর কাছে অতটুকু উঠছিল, তাকারুব ইলাল্লাহ হয়েছিল, একটু ছেড়ে গেছে, রশিদ ছিঁড়ে গেছে, হাবুল্লাহ মামদুদ তার চেয়ে কেটে গেছে, দূরে কোথাও পাখিটাকে চু মেরে নিয়ে গেছে অথবা দূরে কোথাও পড়ে গেছে, তার আর ইমানের কোনো শক্তি নাই, ইমানে ফিরে আসতে পারবে না কোনো দিন যতক্ষণ তওবা না করে। শিরিকের মাধ্যমে আর কি হবে? শিরিকের মাধ্যমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শিরিকরা অপবিত্র বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসু ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা। শিরিকের মধ্যে আরেকটি অপকারিতা হচ্ছে, সেটা হচ্ছে দুনিয়া তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তাদের জন্য আল্লাহ কাফের ঈমানদারদের হাতে তাদের শাস্তি বিধান ব্যবস্থা করে দিয়েছেন, লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এদেরকে আল্লাহ দুনিয়ার বুকেই তাদেরকে কিছু শাস্তি ব্যবস্থাপনা করে দেন। ছয় নম্বর বা ষোলো নম্বর হচ্ছে, সতেরো নম্বর হচ্ছে যে মুশরিকরা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, এটা আমরা আগে বলেছি। বা ১৯ নম্বর ও ২০ নম্বর হচ্ছে মুশরিকরা ফি যুলুমাতিন অন্ধকারে থাকে, কোনোদিন হক ভালো পায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই যারা মুশরিক তাদের জন্য অনেকগুলো উদাহরণ দিয়েছেন, সূরা বাকারার মধ্যে এমন উদাহরণ দিয়েছেন
জাহান্নামে প্রবেশ করবে। দলিল কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ বা আন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন না তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম তার ঠিকানা। দ্বিতীয় যে ক্ষতিকর জিনিস শিরকের, সেটা হচ্ছে আখিরাতে, সেটা হচ্ছে লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। কখন ক্ষমা? যদি তওবা করে ফিরে আসে, প্রত্যেকের জন্য ক্ষমা রয়েছে। এই তওবার সময় হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে নয়, মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলে ক্ষমা হয় না। তাকে অবশ্যই যখন তার বিবেক সুস্থ আছে, সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি যেমন কর্মকাণ্ড সুস্থ গ্রহণযোগ্য হয়, এই ব্যক্তির বিবেক সুস্থ থাকা অবস্থায় তাকে তওবা করতে হবে। যখন আকরাত দেখে ফেলছেন, ফেরেশতার আশা দূরে বসে রয়েছে আপনার জান কবজের জন্য, আপনি দেখছেন, তখন বলেন ঈমান আনলাম, ওইটা ঈমান আল্লাহ তাআলার গ্রহণযোগ্য না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লাম ইউগালে দরগর আশা, অর্থাৎ ফেরেশতা যখন আপনার তওবা করতেছে, তখন আপনি ঈমানের কথা বলবেন, হুজুর ডেকে আনো, লম্বা একটা পাগড়ি দাও, তওবা পড়ো, এই জাতীয় জিনিসগুলি শরীয়তের মধ্যে না, এগুলো বানানো জিনিস মানুষের। মুহাম্মদ রাসূলুল্লাহ এটা শিক্ষা দেননি। যতক্ষণ যদি ঈমান আছে, কথা বলার ক্ষমতা অতক্ষণ পর্যন্ত, হুঁশ আছে অতক্ষণ পর্যন্ত করতে পারে, কিন্তু যখন একেবারে চলে যাচ্ছে, সময় ঈমান কবুল হবে না। তিন নম্বর হচ্ছে আগেকার যত আমল ছিল সব নষ্ট হয়ে যাবে। ঈমান একটু শিরিক করেছে তো, আপনি এর আগে অনেক পর্বত প্রমাণ আমল করেছেন, কিন্তু শেষে এসে একটু শিরিক করে হচ্ছে, শেষে এসে বিড়ির মুড়ি ধরেছে, তিনি ভালো মন্দ করতে পারে বিশ্বাস করেছেন, সারা জীবন বহুবার হজ করেছেন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলছে বলো আশরাকু লাহাবাতান হুম মা কানু ইসরাউন, যদি তারা শিরিক করত আমি তাদের যা কিছু করত সবগুলি আমি বিনষ্ট করে দিতাম। এর অর্থ হচ্ছে আপনার সব কিছু বিনষ্ট হয়ে যাবে, কোনো কিছুই আপনার থাকবে না। তা আপনার সামান্যতম সারা বস পুঁজিটা হচ্ছে 60 বছরের পুঁজি, এর মধ্যে মানুষ 60 বছরের মধ্যে যদি 30 বছর ঘুমিয়ে কাটে দেন, বাকি 30 বছরের মধ্যে যদি বাচ্চা অবস্থায় 10 বছর চলে গেল, আপনি 20 বছর 20 বছরে যা করেছেন একদিনে তা খতম করে দিয়েছেন, কি হবে আপনার জীবনের অবস্থা? আপনার আমার মতো অপরাধ দুর্ভাগা আপনি হতে পারে, সামান্যতম একটা শিরকের কারণে সারা জীবন আমল ভুইয়ে বসেছে, সারা জীবন আমল নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে বলছেন কুল হাল নাবিয়ুকুম বিল আহসানি আমালা আল্লাযিনা তাওবা সানিউ ফিল হায়াতিদ দুনিয়া ও ইয়াসাবুনা নাম ইয়াসুনা সূরা। বলুন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না এমন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি তার সবচেয়ে আমল দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি? কোন ব্যক্তি? আল্লাযিনা তাওবা সানিউ ফিল হায়াতিদ দুনিয়া, জীবনের পুরো জীবন যে সমস্ত সারি করেছে, কাজ করেছে, এগুলিকে বিনষ্ট করে ছেড়েছে। তারা মনে করছে তারা ভালো কাজ করছে, বোঝা গেল ভালো কাজ মনে করলে ভালো কাজ হয় না। যে ব্যক্তি কোনো কিছু করছে, কবরের মুখ পূজা দিচ্ছে, কবরের কাছে কিছু তবে করছে অথবা মান্নাত করছে, তারা জিজ্ঞাসা করে কেন করে, আমি তো ভালো কাজই করছি, কিন্তু ভালো কাজ কর বললেই কিন্তু পাওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করছে অহুবি আহসাবুনা, তারা মনে করছে এটা ভালো কাজ। ভালো কাজ হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে, ভালো কাজ হতে আল্লাহর রব্বুল ইজ্জত অনুমোদন করতে হবে। এর আগ পর্যন্ত ভালো কাজ বানিয়ে নিজেরা বানিয়ে নিলে ভালো কাজ হয় না, যেটা নিষিদ্ধ উপকার হইলেও সেটা নেওয়া যায় না। উপকার তো অনেক কিছুই পান, উপকার তো অনেক কিছুই আপনি পাবেন, তাই নেবেন। আপনার হাতে ময়লা দেখে পাশের লোকের গায়ের মধ্যে হাত মুছে দিলেন, কি করবে সে? আপনাকে ধরে থাপ্পড় দিবে, কারণ উপকার পাইলে নিতে হয় না, আরেকজনের অধিকার, আল্লাহর অধিকারে আপনি অন্যকে হস্তক্ষেপ করেছেন, উপকার পাইলে আপনি নিতে পারেন না। কিছু মানুষ বলে কবরের কাছে কিছু উপকার পাইছি, হ্যাঁ অমুকের পাগলা দরবারে কিছু উপকার পাইছি, এখানে আসেন আপনাদের কাছেই তো পাগলা দরবার, উপকার পাইছি, উপকার পাইলে নিতে পারেন না আপনি। উপকার যে সুদ খাইলে উপকার পায়, ঘুষ খাইলে একটু উপকার পাওয়া যায়, নিবেন কেন? আল্লাহ নিষেধ করছে, হারাম করছে, দুনিয়া আখেরাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাজ আপনি করে যাচ্ছেন, অর্থাৎ উপকারের দোহাই দিয়ে আপনি করতে যাবেন কেন? এটা করতে পারেন না, আপনি করতে পারবেন না, বিশ্বাসী যদি বিশ্বাস আপনি থাকতে পারবে না। চার নম্বর যে কাজ আপনি করলে যে কারণে আখেরাতে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, শিরিক করলে, সেটা হচ্ছে যারা কুফরি করবে, মুশরিক যারা, এরা আহলে কিতাব মুশরিকদের মধ্যে এরা যারা কুফরি করছে, শিরিক করছে, এদের কি সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে এরা। আর পাঁচ নম্বর, যার মাধ্যমে আমি আমার কথা শেষ করে যাচ্ছে, শিরিক করলে আপনি আর কোনোদিন সুপারিশ পাবেন,
দুনিয়ার পক্ষে মানুষ অন্তত আমরা আশা করি যে আল্লাহ তাআলা যে ঈমান যদি তার মধ্যে থাকে, ঈমান যদি তার মধ্যে থাকে, তাহলে একজন মানুষ ঈমান থাকলে যে কোনো সময় ঈমানদারদের কি করবে জানাতে যাওয়ার পর আল্লাহ মনে করাই দেবেন ওদেরকে, নিজের কোনো কিছু দিয়ে কিছু হবে না, চাইলে হবে না, চাইলে শিরিক হবে, শিরিক সুপারিশ চাওয়া যায় না। আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার জন্য যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী বানিয়ে দিন, আল্লাহ আমার জন্য ঈমানদারদের সুপারিশকারী বানিয়ে দিন, আল্লাহর কাছে চাইবেন না, বন্দার কাছে চাইবেন না, চাইলে আপনি শিরিক হয়ে যাবেন। তো আপনি যখন ঈমান নিয়ে কবরে যাবেন আপনার জন্য কিন্তু কি করবে সুপারিশ করার জন্য আল্লাহ এদেরকে এলহাম করবেন, যারা জান্নাতে যাবে এরা এসে বলবে আল্লাহ আমার বন্ধু ছিল, আমার সাথে সালাত আদায় করতো, কোথাও ভুল করেছে এই জন্য জাহান্নাম পড়ে আছে, আল্লাহ সুপারিশকারী আমাদের সুপারিশকারী বানিয়ে, আল্লাহ তখন সুপারিশকারী বানিয়ে দেবে, মুহাম্মদ রাসূল সুপারিশ করবে, ঈমানদাররা সুপারিশ করবে, কিন্তু সবগুলি আল্লাহর অনুমতিক্রমে হবে। কিন্তু কার জন্য হবে? যার শিরিক ছিল না তার জন্য হবে, যার সামান্যতম শিরিক আছে তার জন্য কোনো সুপারিশ হবে না, আল্লাহ তাআলা তাকে বের করে আনবেন না। হাদিসে আছে আল্লাহ তাআলা তিন কুল বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে, যাদের ঈমান সম্পর্কে কেউ জানতো না আল্লাহ শুধু জানে, কিন্তু ঈমান থাকতে হবে, শিরিক থাকলে ঈমান একসাথে হতে পারে না, এই শিরিক এবং ঈমান একসাথে মিশ্রিত থাকতে পারে না, দুধ এবং সোনা একসাথে যেমন হতে পারে না তেমনিভাবে শিরিক এবং ঈমান একসাথে থাকতে পারে না। ঈমান হতে হলে অনেক কিছু লাগে, শিরিক হওয়ার জন্য একটা ভুল করলে শিরিক হয়ে যায়। এই জন্য সবসময় আপনার আমার জীবনের সব জায়গাতে পাহারা বসাতে হবে, কোনোভাবেই যেন আমাদের দ্বারা শিরিক না হয়। শিরিক যদি হয় সারা জীবন আপনার যত কাজকে সব বিফল হবে, আপনার আমার জীবনের কোনো আর মূল্য থাকবে না, আল্লাহর কাছে লা মুসাউই জানা বাউদা একটা মাসির পরের মতো আমাদের মূল্য থাকবে না। আল্লাহ আমাদের শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।